অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনার সন্তানকে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা দেয় না, বিজ্ঞান প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে গড়ে তোলে একজন শ্রেষ্ঠ নাগরিক হিসেবে। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেন্টার অফ এক্সেলেন্স। আনমিউট করতে হবে। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মাস্টার অফ পাবলিক হেলথ প্রোগ্রাম করতে আয়োজিত আজকের ওয়েবিনারে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ডক্টর শাহিন খান, অধ্যাপক সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় সুধী, আপনারা জানেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেশের প্রথম প্রজন্মের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম। 2004 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে 5টি ফ্যাকাল্টির অধীনে 19টি প্রোগ্রামের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে মাস্টার অফ পাবলিক হেলথ অন্যতম। এই প্রোগ্রামে দেশের চিকিৎসকগণ, নার্স এবং অন্যান্য হেলথ প্রফেশনালস, ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার গুণ সাধারণত অংশগ্রহণ করে থাকেন। শুরু থেকে এ পর্যন্ত মাস্টার অফ পাবলিক হেলথ প্রোগ্রাম দেশে অসংখ্য দক্ষ হেলথ প্রফেশনালস তৈরি করেছে, যারা আজকে কোভিড-19 প্যান্ডামিকের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। প্রিয় সুধী, আপনারা জানেন বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ দেশ আজকে কোভিড-19 প্যান্ডামিক দ্বারা আক্রান্ত। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মহা কোভিড-19 প্যান্ডামিকের যে নাজুকতা সেটি আমরা লক্ষ্য করেছি। তাই বাংলাদেশে কোভিড-19 সম্পর্কে জনগণের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি এবং এ বিষয়ে কার্যকর নীতি পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মাস্টার অফ পাবলিক হেলথ কর্তৃক কোভিড-19 সিচুয়েশন ইন বাংলাদেশ হাউ টু অ্যাড্রেস শীর্ষক আজকে ওয়েবিনারের আয়োজন করা হচ্ছে। এবং এই ওয়েবিনারে কথা বলার জন্য আজকে আমরা বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্বকে আমরা আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি। আমাদের সাথে আজকে মুখ্য আলোচক হিসাবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দেশের খ্যাতিমান চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক প্রফেসর, কোভিড-19 বিষয়ক জাতীয় পরামর্শ কমিটির অন্যতম সদস্য প্রফেসর ডক্টর তারিকুল ইসলাম। আমরা তারিকুল ইসলাম স্যারকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা খুবই আনন্দিত, আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর গোলাম মোহাম্মদ মাকবার। তিনি মনমোহন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন, স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের প্রফেসর হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন। আমরা যুক্তরাজ্যের লন্ডন থেকে আমাদের সাথে আলোচক হিসাবে যুক্ত হয়েছেন ডক্টর গোলাম রাহাত খান কবির। তিনি ন্যাশনাল হেলথ সার্ভিসেস এ কর্মরত এবং তিনি ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিস্ট হিসাবে দায়িত্ব পালন করছেন। আমাদের সাথে আজকে মুখ্য মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ডক্টর ফরহাদ আলী খান। তিনি সুইডেন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডক্টর ফরহাদ আলী খান পাবলিক হেলথ টেকনোলজি ডাইরেক্টর হিসাবে দায়িত্ব পালন করছেন। আজকের অনুষ্ঠানে সভাপতি হিসাবে আমাদের সাথে যুক্ত রয়েছেন দেশের একজন অতি জনপ্রিয় রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান জনাব লিয়াকত আলী সিকদার। আমি আপনাদের সকলকে আজকের ওয়েবিনারে স্বাগত জানাই। আমাদের আজকে স্ক্রিনের বাইরে আমাদের সাথে যুক্ত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, মাননীয় ভাইস চ্যান্সেলর, ট্রেজারার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এমপিএস প্রোগ্রামের সম্মানিত শিক্ষক জনাব আরিফুজ্জামান খান, ডক্টর হুদা মান্নান, ডক্টর সাদি সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টির দায়িত্বপ্রাপ্ত অ্যাডভাইজারগণ, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধীজন, আপনাদের সকলকে আর একবার স্বাগত জানিয়ে আমরা আমাদের আজকে ওয়েবিনারের আলোচনায় আমরা যাচ্ছি। আমি প্রথমেই আলোচনায় যেতে চাই ডক্টর ফরহাদ আলী খানের নিকট। ডক্টর ফরহাদ আলী খান সম্পর্কে আপনারা শুনেছেন, ডক্টর ফরহাদ আলী খান ঢাকা মেডিকেল কলেজের মেধাবী ছাত্র। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি সম্পন্ন করে 2001 সালে সুইডেনের উমিয়া ইউনিভার্সিটি থেকে MPS ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি নেদারল্যান্ডসের এরাসমাস ইউনিভার্সিটি থেকে মাস্টার অফ সায়েন্স ইন এপিডেমোলজি এবং PhD ইন এপিডেমোলজি ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে ডক্টর খান গ্লোবাল এপিডেমোলজি ডাইরেক্টর হিসাবে অ্যাস্ট্রাজেনেকা সুইডেনে কর্মরত রয়েছেন। ডক্টর খান অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির MPS প্রোগ্রামের একজন সম্মানিত অ্যাডজান ফ্যাকাল্টি। প্রিয় সুধী, আমরা মূল আলোচনায় যাই, কি নোট স্পিকারের বক্তব্যে যাই। আজকে অনুষ্ঠানের কি নোট স্পিকার ডক্টর ফরহাদ আলী খান, তিনি সুইডেন থেকে আজকে আমাদের জন্য বলবেন। ডক্টর ফরহাদ আলী খান কি নোট স্পিকার?
আমি ডক্টর ফরহাদ আলী খানকে বিনীতভাবে অনুরোধ করছি তার মূল প্রবন্ধটি উপস্থাপন করার জন্য। ডক্টর ফরহাদ আলী খান, আপনি শুনছেন আমাকে? সময় স্বল্পতার জন্য আমি স্বল্পভাবে সবকিছু বলবো, স্বল্প পরিসরে কথা বলবো এবং হয়তো গভীরভাবে বিশ্লেষণ করবো না। আমাদের আজকের যে আলোচনার মূল বিষয় হচ্ছে যে COVID-19 এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমাদের করণীয়। আজকের এই বিশ্ব মহামারী যেটাকে আমরা প্যান্ডেমিক বলছি বাংলার অতিমারি, এই অতিমারি যেটা হচ্ছে সেটা একটি অভূতপূর্ব ঘটনা। বিশ্বের যারা রোগতত্ত্ববিদ বা জনস্বাস্থ্যবিদ, সমগ্র বিশ্ব আজকে এই কোভিড মহামারীর কারণে পর্যুদস্ত বলবো আমরা, একটি ক্রান্তিকাল না, একটি অমানুষের অন্ধকার যুগের মধ্যে অতিবাহিত করছি। সেক্ষেত্রে সারা বিশ্বে এমন কোনো দেশ নেই যেটা যা এই COVID-19 কারণে কোনোভাবে প্রভাবিত না হয়ে, বিপর্যস্ত না হয়ে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পেরেছে। কাজে আজকের এই প্রথমে আমি বলবো যে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই আমি। আজকের COVID-19 যে গ্লোবাল যে সিচুয়েশন আপনারা জানেন, আমি দেখতে পাচ্ছি অনেকের সাউন্ড চলে যাচ্ছে। আমি কি, আমাকে শোনা যাচ্ছে লাইভে ঠিক মতো? সবকিছু ঠিক আছে তো? জি, আপনাকে শুনছি আমরা। ওকে, আমি কন্টিনিউ করি, অনেকে লাইভ থেকে চলে গেছে দেখলাম। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই স্বল্প সময়ে যতটুকু বলবো আমি, তার মধ্যে হচ্ছে যে প্রথম কথা হচ্ছে COVID-19 সিচুয়েশন সারা ওয়ার্ল্ডে। এবং আমরা জানি যে গত 2019 সালের ডিসেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত এই COVID-19 এর বিভিন্ন পর্যায়ে আমরা লক্ষ্য করেছি এবং মৃত্যুর হার ঊর্ধ্বগতি, সংক্রমণের ঊর্ধ্বগতি থেকে নিম্নগতি, পরবর্তীতে আবার ঊর্ধ্বগতি। এখন বাংলাদেশে সহ সারা বিশ্বে কোথাও কোথাও সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ চলছে। আমরা যদি পাবলিক হেলথ পার্সপেক্টিভে দেখি, যদি এপিডেমিক কার্ভ বলি, সেখানে আমরা দেখি যে এপিডেমিক কার্ভটা কয়েকবার নিচে নেমে আবার উপরে উঠেছে। এবং এই যে সংক্রমণের ঊর্ধ্বগতি এবং নিম্নগতি, আমরা পাশাপাশি লক্ষ্য করেছে যে COVID-19 সংক্রমণ শুরু হওয়ার পর থেকে যখন জানুয়ারি মাসে চীন থেকে তারা ভাইরাসের জেনোম সিকোয়েন্সটা মুক্ত করে, তখন থেকে কিন্তু সারা বিশ্বে একটা অভূতপূর্ব জাগরণ হয় এবং বিভিন্ন দেশে গবেষক বৃন্দ এই COVID-19 মোকাবেলায় নানা রকম পন্থা, তার মধ্যে একটা হচ্ছে ওষুধ এবং ভ্যাকসিন চেষ্টা করেন। এবং সেই চেষ্টার আলোকেই আমি মনে করি বিশ্বে একটি অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে গত 10 বছর, যেটা গত ইতিহাসে ঘটেনি, সেটা হচ্ছে মাত্র 10 মাসের মাথায় কিন্তু আমরা ভ্যাকসিন পেয়ে গেছিলাম। কাজে আমি বর্তমান পরিস্থিতিতে যে এপিডেমিক যে কার্ভ যেটা বলি আমরা পাবলিক হেলথে, অনেকেই পাবলিক স্টুডেন্ট রয়েছেন তারা বুঝবেন যে এপিডেমিক কার্ভকে আমরা চেয়েছিলাম যে কোনো এপিডেমিক প্রিভেনশনের যে নিয়ম হচ্ছে যে এপিডেমিক কার্ভকে ফ্ল্যাটেন করা বা নিম্ন এটাকে আরো নিচে থেকে নিয়ে যাওয়া, পাশাপাশি সংক্রমণ প্রতিরোধ করার কিছু কিছু বেসিক জিনিসটা হচ্ছে যেটা আমরা যেটাকে বলি আমরা সংক্রমণ চেন বা কম ইনফেকশন চেনটাকে আমরা কিভাবে এটাকে ব্লক করব, সেই কাজগুলো করার জন্য যে কাজগুলো করা হয়েছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে আমরা কিন্তু এখন একটা অন্ধকার যুগে রয়েছি এবং আমাদের COVID-19 এর যে 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 ভয়াবহ দুর্যোগ যেটা সারা বিশ্ব বহন করছে, সেখানে মৃত্যুর হার বাড়ছে, ঠিক তেমনি মৃত্যুর সারি, লাশের সারি বাড়ছে, সংক্রমণের হার বাড়ছে, মানুষের অর্থনৈতিক প্রভাব পড়ছে। পাশাপাশি আমরা হয়তো এখানে এটাও আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য রোগ যেগুলো রয়েছে, সংক্রমণ রোগের পাশাপাশি নন কমিউনিকেবল ডিজিজ গুলো, সেখানেও কিন্তু আমাদের যেমন হার্ট ডিজিজ সহ মানসিক রোগ সহ অন্যান্য রোগগুলোর প্রকোপ বাড়ছে। কাজে এগুলো থেকে মুক্ত পাওয়ার জন্য সারা বিশ্বের দেশগুলো চেষ্টা করছে, বাংলাদেশ থেকে ব্যতিক্রম নয়। আমাদের দেশে আমরা লক্ষ্য করি যে সংক্রমণ হার একসময় প্রথম থেকে ঊর্ধ্বগতি ছিল, পরবর্তীতে আমরা যখন কিছু মেজারের মাধ্যমে সরকারের বিভিন্ন দৃঢ় পদক্ষেপের মাধ্যমে সংক্রমণটা নিম্নমুখী হয়েছিল, কিন্তু আবার লক্ষ্য করছি গত কয়েক মাস ধরে, কয়েক সপ্তাহ ধরে সংক্রমণ হার সম্পূর্ণভাবে ঊর্ধ্বগতি এবং এটা কোনোভাবেই কমানো যাচ্ছে না। যদিও গত কয়েকদিনের শনাক্তের হার কিছুটা কমেছে এবং সরকার বিভিন্নভাবে লকডাউন বা পার্শিয়াল লকডাউন বা সেদিন লকডাউন মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তারপর আমি বলবো যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি উত্তরণের অনেকগুলো রাস্তা আমাদের বের করতে হবে। এখানে আমাদের প্রশ্ন করা যা হয় যে আমরা এই COVID-19 নিয়ে কি আমরা সারাজীবন থাকবো কিনা, আসলে এই উত্তরকে আমরা জানি না। আমরা জানি যে এই আমাদের নতুন নিউ লাইফ, যেটা নতুন লাইফস্টাইল আমাদের চালু করতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে স্বাস্থ্য সুরক্ষার যে ব্যবস্থাগুলো আমরা অর্থ করেছি সেগুলো আমাদেরকে কন্টিনিউ করতে হবে। পাশাপাশি সরকারকে সরকার যে চেষ্টা করছে যে ভ্যাকসিন বা অন্যান্য জিনিসগুলো মানার জন্য মানুষকে বাধ্য করছে বা অনুরোধ করছে সেগুলো মেনে চলা। আমি
আপনারা জানেন যে 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 কোনো সংক্রমণের যে চেইন, যেটা সার্কিট ব্রেকিং করার জন্য যে সংক্রমণের চেইন আমরা যখন ভঙ্গ করার জন্য আমরা তিনটা রাস্তা দেখি। একটা হচ্ছে যে ব্যক্তিগত সুরক্ষা, এরপর আমরা দেখি যে সুরক্ষার পাশাপাশি যারা আক্রমণ আক্রান্ত হওয়ার রিস্ক তাদেরকে প্রোটেক্ট করা, এবং তাদের প্রোটেক্ট করার একটা রাস্তা হচ্ছে তাদেরকে সংক্রমিত তাদের মধ্যে সাথে যোগাযোগ করতে না দেওয়া, কোয়ারেন্টাইনে রাখা, অথবা সেকেন্ড হচ্ছে তাদেরকে ভ্যাকসিন দেওয়া বা আইসোলেশন রাখা। পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে আরেকটা ব্যাপার হচ্ছে যে সেই সময় সংক্রমিত যারা হবে তাদেরকে আইসোলেশনে দেওয়া, এবং পাশাপাশি তাদেরকে তাদের সংক্রমণের যে ডিউরেশনটা, রোগের ডিউরেশনটা কমানো, অথবা রোগের যে যে প্রগনোসিস, যেটা যে আলটিমেটলি রোগের কারণে যদি মৃত্যু ঘটে না ঘটে সেটাকে প্রিভেন্ট করা, এগুলো সংক্রমণের মূল কাজ। এখন আমরা অনেকে বলি আর নট, একটা কথা অনেকে বলি রিপ্রোডাকশন রেট বলি, বেসিক রিপ্রোডাকশন রেট, যেটা আমরা আর নট যদি আমরা যদি একটা পর্যায়ে একের নিচে নিয়ে আসতে পারি তখন আমরা দেখি যে আমরা একসময় হার্ড ইমিউনিটি বা কমিউনিটি ইমিউনিটি ডেভেলপ করে আমরা সংক্রমণকে প্রতিরোধ করবো, শেষমেশ সংক্রমণ বা এটা নির্মূল না হলেও অন্তত এটা কন্ট্রোল হবে। তো এই মুহূর্তে আমাদের মাঝে সামনে কোনো অনেকগুলি অস্ত্র পথ খোলা ছিল, কিন্তু আমরা সব চেষ্টা করছি কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি বারবার, এবং আমরা দেখতে পাচ্ছি যে যে মৃত্যুর মিছিল কমছে না, পাশাপাশি করোনা ভাইরাসও, কোভিড-19 ভাইরাসও একদিকে যেমন বিভিন্নভাবে ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে মিউটেশন মাধ্যমে, পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দেশেও লকডাউন যেমন পন্থা রয়েছে, যে আংশিক লকডাউন, শিথিল লকডাউন, অথবা কমিউনিটি আইসোলেশন বলি বা কমিউনিটি লকডাউন বলি, অথবা ইন্ডিভিজুয়াল লকডাউন বলি বা ডিস্টান্স বলি, সবগুলো মেনটেন করার চেষ্টা করা হচ্ছে, সেগুলো আমরা পূর্ণভাবে বাস্তবায়ন করতে পারিনি। কাজে শারীরিক পরিস্থিতি এখনো আমাদের জন্য অত্যন্ত ধোঁয়াশে, এবং কোভিড-19 পরিস্থিতি একটু হলো এভলভিং হচ্ছে, প্রতি মুহূর্তে কিন্তু আমরা নতুন নতুন জ্ঞান অর্জন করছি। অনেক একটা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্যবস্থাপত্র যেটা আমরা প্রয়োগ করছি সেটা ফেলর হচ্ছে, আবার নতুন কিছু তৈরি করতে হচ্ছে, একটি জিনিস হয়তো কোনো পদক্ষেপ কিছুদিন সার্থক কিন্তু পরবর্তীতে এটা ব্যর্থ হচ্ছে। কাজে আমাদের এই এই পর্যায়ে গিয়ে আমাদের একটা পর্যায়ে সবাই এটা স্বীকার করে নিচ্ছে সারা বিশ্ব যে আমাদের কোভিড-19 পরিস্থিতি নিয়ে আমাদের অনেকদিন থাকতে হবে এবং এটাকে মোকাবেলা করতে হবে, এর সাথে যুদ্ধ করে। এখন আমাদের এই মুহূর্তে যুদ্ধের জন্য অস্ত্র কি রয়েছে? আমরা জানি যে বাংলাদেশ সহ সারা বিশ্বে এখন যে কোভিড-19 পরিস্থিতি, সবাই একটা পন্থা, বিশেষ করে প্রিভেনশন, যেটা আমরা জানি যে লকডাউন, এই লকডাউনে যে ব্যাপারগুলো রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ সরকার চেষ্টা করেছে জনগণের সম্পৃক্ততার মাধ্যমে, কিন্তু লকডাউন অধিকাংশ ক্ষেত্রেই যে টোটাল লকডাউন সেটা আমরা করতে পারিনি। আমরা চেষ্টা করেছি যে বিভিন্নভাবে কমিউনিটি কোয়ারেন্টাইন চেষ্টা করেছি, জোনাল লকডাউন চেষ্টা করেছি, ডিস্ট্রিক্ট ওয়াইজ জিওগ্রাফিক্যাল করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি আমরা। এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের যে জনসংখ্যা, তার যে মূল ঘনবসতি এলাকা, সেই এলাকার সেই তার সাথে কিন্তু উন্নত দেশগুলো যেখানে জনবসতি অনেক অনেক ডেন্সিটি অনেক কম, পলিউশন ডেন্সিটি অনেক কম, তার সাথে তুলনা করলে হবে না। এখানে প্রতিটা দেশে কন্টেক্সটুয়ালাইজ করে সেই দেশের সময় উপযোগী এবং সেই দেশ উপযোগী কোনো পন্থা অবলম্বন করতে হবে। কাজে বাংলাদেশে যে ইতিমধ্যে অনেকে বলা হচ্ছে যে লকডাউন, টোটালি লকডাউন কেন আমরা ব্যর্থ হচ্ছি, এটা অনেকগুলো কারণ রয়েছে, আমরা সব বিষয়ে বিশ্লেষণ করতে পারবো না। তবে আমাদের দুটো জিনিস আমাদের পাশাপাশি করতে হবে। একদিকে মানুষের যে উদ্দেশ্য হচ্ছে লকডাউন, উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে মানুষের সাথে মানুষের সংযোগের মাধ্যমে যাতে সংক্রমণটা আর বেশি না ছড়ায়, সেক্ষেত্রে আমাদের করতে হবে যে সংক্রমণ ছড়ানো না ছড়ানোর যে বন্ধগুলো, তার মধ্যে যে আমরা সোশ্যাল ডিস্টেন্স ম্যান্ডের কথা বলেছি সেটাকে আরো আরো জোরদার করতে হবে, মানুষের মধ্যে আরো বেশি সচেতন করতে হবে তাদেরকে, পাশাপাশি ইন্ডিভিজুয়াল সোশ্যাল ডিস্টেন্স, যেটা হচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্ক এবং যোগাযোগ, যেটা পারস্পরিক ভাবে যাতে কাউকে ছড়াতে না পারে, মাস্ক ব্যবহার করার অন্যান্য যেগুলো বলা হয়েছে সেগুলো ম্যান্টেন করতে হবে। পাশাপাশি সরকারের যে উদ্যোগ রয়েছে যে প্রাতিষ্ঠানিক লকডাউন বা সরকারিভাবে আইনগতভাবে যেগুলো বাস্তবায়ন করার জন্য যা যা কর্তা করতে হবে। এখন আপনারা জানেন যে লকডাউন একটি সর্বোচ্চ কার্যক্রম পন্থা, কিন্তু এই পন্থাটা সবসময় প্রয়োগ করা যায় না, কারণ প্রয়োগ করতে গেলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, মানুষের জীবন জীবিকার ক্ষতিগ্রস্ত হয়, এবং বাংলাদেশের মতো একটি দেশে যেখানে নিম্ন আয়ের মানুষের কোনো দৈনিক আয়ের উপরে তারা নির্ভর করে, সেখানে আমাদের অনেক অনেক ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি লকডাউনকে বাস্তবায়ন করতে হলে আংশিক হোক বা পার্শিয়া বা পূর্ণাঙ্গ হোক, অথবা কমিউনিটি লকডাউন হোক, জোনাল লকডাউন হোক, অথবা কোনো পেশাগত ভিত্তিতে কোনো বিশেষ প্রফেশনকে লকডাউনের মাধ্যমে রাখা বা আইসোলেশন রাখা বা কোয়ারেন্টাইনে রাখা ব্যবস্থা যদি করতে হয়, সেক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ ব্যবস্থা করতে হবে, টার্গেট ওয়াইজ টার্গেটেড লকডাউন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই লকডাউন বা যে কোনো পন্থা বা যে কোনো আইসোলেশনের বা কোয়ারেন্টাইনের যে ব্যবস্থাগুলো রয়েছে এগুলোকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। আগামীতে আমি সামনে যেগুলো দেখছি যে আগামী কয়েক মাস আমাদের জন্য দুটি বিশেষ করে ঈদ রয়েছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এবং পূজা রয়েছে, এবং মানুষের জনসমাগম প্রতিদিন হচ্ছে বিভিন্ন জায়গায়, উপাসনালয়ে জনসমাগম হচ্ছে, এগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে চেষ্টা করতে হবে, তা না হলে কিন্তু সংক্রমণ প্রতিরোধ হবে না। আরেকটি ব্যাপার হচ্ছে যে সংক্রমণ প্রতিরোধ, আরেকটি হচ্ছে যে ভ্যাকসিন,
এখন আমরা জানি যে আসার কথা যে বাংলাদেশ সরকার আমরা ভ্যাকসিন সরকারের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে এবং নেতৃত্বে ইন্ডিয়া থেকে আমরা ভ্যাকসিনের যে আস্ট্রাজেনেকার যে কোভিড কোভিশিল্ড ভ্যাকসিন আমরা পেয়েছিলাম এবং সেটা আমরা অন্তত বাংলাদেশের একটা বিরাট অংশ নয় যদিও জনসংখ্যার অনুপাতে তাদেরকে আমরা ভ্যাকসিন দিতে পেরেছি, কিন্তু সেটা অপ্রতুল। এখন আমি ইতিমধ্যেও বিভিন্ন সময় আমার অনেক আলাপ হয়েছে বাংলাদেশ সরকারের, অনেকে সমালোচনা করেছে যে বাংলাদেশ সরকার কেন শুধু একটা সেক্টর থেকে ভ্যাকসিন নিল। আসলে এটা সত্য কথা না, আমার মনে হয় যে আমি নিজেও এখানে আস্ট্রাজেনেকাতে শুনেছি বাংলাদেশ সরকার শুধু বাংলাদেশ থেকে নয়, এখানে যেগুলো এম্বাসিগুলো রয়েছে বিশেষ করে ব্রিটিশে, ব্রিটেনে হাইকমিশন, সুইডেনে আমাদের দূতাবাস সহ বিভিন্ন দেশের যে বাংলাদেশ দূতাবাসগুলো রয়েছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় দেশে নক করেছে, তাদেরকে আবেদন করেছে, ইমেল করেছে, যোগাযোগ করেছে যে ভ্যাকসিনের সোর্স বের করার জন্য। শুধু বাংলাদেশ সরকার শুধু আস্ট্রাজেনেকার ভ্যাকসিনের উপর নির্ভর করে থাকেনি, এটা সত্য কথা না যে তারা শুধু বাংলাদেশ সরকার শুধু ইন্ডিয়া তৈরি আস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে সন্তুষ্ট ছিল, চেষ্টা করেছে তারা, কিন্তু এখন সারা বিশ্বে ভ্যাকসিনের হাহাকার, অনেক দেশে তাদের ভ্যাকসিনের যে তাদের প্ল্যান তারা বাস্তবায়ন করতে পারে না, ব্যর্থ হচ্ছে, কারণ ভ্যাকসিনের সাপ্লাই এবং ডিমান্ড এটার সাথে মিল নেই। ভ্যাকসিন যেটা পাওয়া যাবে তাতে সেটাকে নিতে হবে। কাজে এই মুহূর্তে আমি মনে করি যে বাংলাদেশ সরকার যে উদ্যোগ নিয়েছে যে ভ্যাকসিনের অন্যান্য সোর্স গুলোকে বাস্তবায়ন করার জন্য, ইতিপূর্বে সরকারের উদ্যোগ ছিল যে শুধু ওয়েস্ট ইউরোপিয়ান দেশগুলোর ভ্যাকসিন গুলোর দিকে বেশি নজর ছিল, বিশেষ করে অক্সফোর্ড, আস্ট্রাজেনেকা, ফাইজার বা অন্যান্য দেশের অন্যান্য ভ্যাকসিন। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ সরকার যে বর্তমান উদ্যোগ নিয়েছে যে রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি অথবা চাইনিজ ভ্যাকসিন, এগুলো আমার মনে হয় যে অবশ্যই খুব ভালো উদ্যোগ, এগুলোকে লং টার্ম ম্যানেজ করতে হবে। কাজে আমি মনে করি যে বর্তমানে আমার বর্তমান সিনারিও যেগুলো দেখছি যে কোভিড 19 কে পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রণ করতে হলে বা নির্মূল করতে হলে আমাদের স্বাস্থ্যগত যে সুরক্ষার নিয়ম কানুন তা মানতে হবে, সরকারিভাবে যেখানে দরকার যখন প্রয়োজন ইমার্জেন্সি লকডাউন, ইমার্জেন্সি কোয়ারেন্টাইন ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি এই কোয়ারেন্টাইন ব্যবস্থা বা ইমার্জেন্সি লকডাউনকে বাস্তবায়ন করার জন্য নিম্ন আয়ের মানুষকে সুরক্ষা দিতে হবে, সহায়তা দিতে হবে দরকার হলে সরকারকে ভর্তুকি দিয়ে। এছাড়াও মানুষের যে মোবাইলিটি, মানুষের যে চলাচলের যে মাধ্যমগুলো, যে পাবলিক পরিবহনে আমরা দেখি গিজিস করে মানুষের ভিড় হয়, এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, উপসংহারে ভিড় কমাতে হবে। আজকে শুনতে পারলাম যে ঈদগাতে জামাত না হয়ে, ঈদের জামাত না হয়ে হয়তো মসজিদে ভিড় হবে, সেটা আরো বেশি খারাপ হবে। আমি মনে করি যেখানে আপনার রিসার্চে দেখা গিয়েছে যে উন্মুক্ত স্থানে বরং কোভিড এর রিস্ক কম থাকে, যদি কোনো বদ্ধ ঘরে থেকে বেশি ওখানে ওখানে বেশি রিস্ক থাকে, এগুলো আমাদের জানা এবং এগুলো বিজ্ঞান ভিত্তিক প্রমাণিত বিষয়। কাজে আমি মনে করি সেটার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে হসপিটাল গুলোর যে রোগ যে কোভিড 19 পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অনেক উন্নত হয়েছে, বাংলাদেশ চিকিৎসকবৃন্দ সারা চেষ্টা করছে, নার্সরা চেষ্টা করছেন, হেলথ ওয়ার্কার চেষ্টা করছেন, তাদেরকে সুরক্ষা দিতে হবে। পাশাপাশি কোভিড 19 নিয়ন্ত্রণে যে ট্রিটমেন্ট যে ব্যবস্থা রয়েছে সেগুলোকে আরো জোরদার করতে হবে এবং সেটাকে মেনটেন করতে হবে লং টার্ম। আমাদের 3-4 মাস পর যখন কোভিড 19 একটু কমে যায় তখনই আমরা যদি হাফ ছেড়ে বেঁচে দিই আমাদের কোভিড 19 শেষ হয়ে গেছে, আমরা এখন রিল্যাক্সড হয়েছি, তাই সেটা করা যাবে না। আমাদের শর্ট টার্ম গোল থাকবে, লং টার্ম গোল থাকবে, লং টার্ম গোলটাকে লং টার্ম এটাকে ম্যানেজ করতে ম্যানেজ করতে হবে। আরেকটি বিষয় আমি লক্ষ্য করছি যে বাংলাদেশ সরকারের যে বর্তমানে কোভিড 19 ম্যানেজমেন্ট সিস্টেমের পাশাপাশি ডিজিটাল সার্ভেলেন্স সিস্টেমকে আমরা জোরদার করতে হবে। কন্টাক্ট ট্রেসিং যেটা করার মূল হচ্ছে যে আরো টেস্ট করতে হবে, টেস্ট করা হচ্ছে নিয়ম, আরো টেস্টের সংখ্যা বাড়াতে হবে এবং সেগুলোর জন্য যা যা দরকার সবগুলো করতে হবে। এছাড়া আমি একটা কথা বলতে চাই যে সরকারের যে ভ্যাকসিন প্রকুইটমেন্ট যেটা ব্যবস্থা করা হচ্ছে, যে আমি মনে করি যে বাংলাদেশ সরকারের ইতিমধ্যে আপনারা জেনেছেন যে দেশের ভ্যাকসিনের যে বর্তমানে ক্রাইসিস সারা বিশ্বে এটা কিন্তু থাকবে। এবং আমি শুধু বলতে চাই যে এই মুহূর্তে বিভিন্ন রিসার্চে দেখা যাচ্ছে যে হয়তো ভ্যাকসিনের ডোজ গুলো আমাদের হয়তো ইয়ারলি বা সিজনালি নিতে হতে পারে, অথবা আমাদের ভ্যাকসিনের ডোজ আরো কয়েকবার লাগতে পারে। পাশাপাশি বিভিন্ন রকম ভ্যাকসিনের কম্বিনেশন ব্যাপারে রিসার্চ হচ্ছে, সেটাও হতে পারে যে এক ভ্যাকসিন নিলে আরেক ভ্যাকসিনের সেকেন্ড ডোজ বা থার্ড ডোজ নেওয়া যায় কিনা। সেক্ষেত্রে আরেকটি ব্যাপার হচ্ছে যে ভ্যাকসিনের পাশাপাশিও বিভিন্ন ট্রিটমেন্টের ডেভেলপ হচ্ছে, তার মধ্যে মনোক্লোনাল অ্যান্টিবডি একটা ট্রিটমেন্ট যেটা অন্তত ভ্যাকসিনের মতো যেটা কাজ করে, এটারও ট্রিটমেন্ট হচ্ছে, ডেভেলপ হচ্ছে, ড্রাগ ডেভেলপমেন্ট প্রসেসে রয়ে গেছে ওগুলো। কাজে আমি মনে করি সরকার উচিত হবে যে ভ্যাকসিন প্রক্রিয়ার সিস্টেমটাকে আরো জোরদার করতে হবে এবং সেক্ষেত্রে দরকারে বাংলাদেশে লাইসেন্সিং এর মাধ্যমে অথবা ডিস্ট্রিবিউটর মাধ্যমে অথবা নিজস্ব গবেষণার মাধ্যমে ভ্যাকসিনকে বাংলাদেশে সবার জন্য সহজলভ্যভাবে সবাইকে সরকারি ভর্তুকির মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করার জন্য যা যা করা তা করতে হবে। আমি মনে করি যে এই ব্যাপারে সরকার অবশ্যই সাফল্যের দাবিদার। তারপরেও যেহেতু বিশ্বের 174 দেশে ভ্যাকসিন চালু হচ্ছে এবং আপনারা জানেন যে স্পুটনিক ভ্যাকসিন বিশ্বের 22টি দেশে অলরেডি ব্যবহার করা হচ্ছে, কাজে ভ্যাকসিনটি যাওয়ার ব্যাপারে আমি মনে করি যেটা একটা পজিটিভ দিক। এবং কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে
আমরা জানি যে বাংলাদেশ সরকার একটা বিরাট অংশে ভ্যাকসিন পাবে এবং আপনারা খুশি হবেন যে আমি যে কোম্পানি চাকরি করি গত পরশু দিনে আমাদের হিসাব ছিল যে 49 মিলিয়ন ডোজের মধ্যে আস্ট্রাজেনেকাই 48 মিলিয়ন ডোজ ওখানে দান করেছে। কাজে আমাদের কোম্পানির যে সিইও পাসকাল সরি মারোয়া বলেন যে আমরা কোভিড-19 এই প্যান্ডেমিকের সময় আমরা নন প্রফিট বেসিসে আমরা মানুষকে ভ্যাকসিন দেবো এবং ইন্ডিয়াতে সিরাম ইনস্টিটিউটকে 100 কোটি ডোজ ভ্যাকসিন করার লাইসেন্স দেওয়া হয়েছিল, যদিও ইন্ডিয়ার পরিস্থিতির কারণে আজকে আমরা ভ্যাকসিন নিতে ব্যর্থ হচ্ছি বা পর্যাপ্ত ডোজ পাচ্ছি না। তাই আমি মনে করি যে আমাদের এখন সার্বক্ষণিক ভাবে আমাদের চেষ্টা করতে হবে যে যে একটা সিজন শেষ হলো বা 3টা মাস শেষ হলো বা 4টা মাস শেষ হলো, এপিডেমিক কার্ভ ডাউনওয়ার্ড হলো অথবা শনাক্তের সংখ্যা কমে গেল এবং আমরা ভাবলাম যে আমরা করোনা জয় করে করোনা বিজয় হয়ে গেছি তা বললে হবে না। কারণ এটা কিন্তু এই এই কোভিড-19 এটা কিন্তু আগামী কয়েক মাস থেকে কয়েক বছর থাকবে কি থাকবে না এটাকে বলতে পারে না। কাজে আমি মনে করি যে আমাদের লং টার্ম প্ল্যান রাখতে হবে, শর্ট টার্ম গোল থাকবে এই মুহূর্তে কেস ম্যানেজমেন্টে শুরু করে আমাদের শর্ট যে কাজগুলো। পাশাপাশি আরেকটি ব্যাপার, এখানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন অনেকেই, আপনারা জানেন যে বাংলাদেশের হেলথ সেক্টরে পাবলিক হেলথ উপেক্ষিত বিষয় বর্তমানে গত এক বছরের আমি দেখলাম যে পাবলিক হেলথে যারা রয়েছেন তারা অনেকে সোচ্চার হয়েছে, বাংলাদেশে পাবলিক হেলথ এডুকেশন অনেক ডেভেলপ হয়েছে এবং আগামীতে মনে করি যে এখান থেকে অনেক ভালো ভালো প্রফেশনাল ব্যক্তি বের হয়ে আসবে। কাজেই পাবলিক হেলথকে আরো ডেভেলপ করতে হবে, আরো ফোকাস করতে হবে, দরকার হলে পাবলিক হেলথের বিধক মন্ত্রণালয় অথবা পৃথক বাজেট রাখতে হবে প্রতিদিন প্রতি বছর ডিজিজ প্রিভেনশন এবং ম্যানেজমেন্টের জন্য, ডিজিজ সার্ভেলেন্স কে জোরদার করতে হবে, মনিটরিং করতে হবে। আজকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, বাংলাদেশের কোটি কোটি ভ্যাকসিন পাবে, এই ভ্যাকসিনের সাইড এফেক্ট নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে, শঙ্কা রয়েছে, এই ভ্যাকসিনের সাইড এফেক্টের মনিটর জন্য অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনের যেগুলো রয়েছে যে আমেরিকা রয়েছে ইউএসএ ভ্যাকসিন এফেক্ট অ্যাডভার্স রিয়াকশন যে ডাটাবেস রয়েছে, ইউরোপে রয়েছে, ECDC রয়েছে, আপনার এখানে অ্যাডভার্স ইভেন্ট রিপোর্টিং সিস্টেম এগুলো জোরদার করতে হবে, ফার্মাকো ভিজিলেন্স এবং ডিজিজ মনিটরিং জোরদার করতে হবে, তাহলেই মনে করি আমরা একটি ভালো জায়গায় থাকতে পারব। আমি আমার আসলে সময় একটু বেশি নিয়ে নিয়েছি, আমাকে 10 মিনিট বরাবর কথা বলা হয়েছিল, আমি খুব স্বল্প সময়ে অনেক কথা বলে ফেললাম। তার মধ্যে আমার মূল মেসেজ হচ্ছে যে আমাদের বর্তমানে আমাদের যে হেলথ মেজার গুলো ইন্টারভেনশন যেগুলো রয়েছে সেগুলোকে বজায় রাখতে হবে, পাশাপাশি আমাদের প্রিভেন্টিভ যে মেডিকেশন যে রয়েছে যে ভ্যাকসিন সেই অস্ত্রকে প্রয়োগ করতে হবে এবং পাশাপাশি ট্রিটমেন্ট ব্যবস্থাকে জোরদার করতে হবে এবং হেলথ ম্যান পাওয়ার যে পলিসি যেটা রয়েছে লং টার্ম প্ল্যান করে আমাদের মনে হয় যে আমাদের কোভিড-19 এর প্রেক্ষাপটে আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের হেলথ সেক্টরকে ঢেলে সাজানোর সুযোগ রয়েছে, হেলথ পলিসি, হেলথ কেয়ার পলিসি এবং কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশন পলিসি বাস্তবায়ন করতে হবে সুন্দরভাবে আগামীতে। আমি আর এখানে দীর্ঘায়িত করবো না, আমি মনে করি যে আমাদের বিজ্ঞ প্যানেল হয়তো এখানে আরো আলোচনা করবেন, তাদের অনেকেই এখানে যোগদান করেছেন, আমি এখানে শেষ করছি, সবাইকে আবার ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর ফরাদ আলী খান, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কি নোটিস স্পিচ প্রদান করার জন্য। আপনার কি নোটিস স্পিচ এর মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ কোভিড পরিস্থিতি এবং এই ক্ষেত্রে সম্ভাব্য করণীয় সম্পর্কে একটি চমৎকার গাইডলাইন আজকে আমরা পেয়েছি, আপনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শুধু এ পর্যায়ে আমরা যেতে চাই আমাদের বিজ্ঞ আলোচক প্যানেলের কাছে। আমাদের সাথে আলোচক হিসাবে ব্রিটেন থেকে যুক্ত হয়েছেন ডক্টর গোলাম রাহাত খান। আমরা গোলাম রাহাত খান সম্পর্কে জানি, ঢাকা কলেজের মেধাবী ছাত্র ডক্টর রাহাত শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি সম্পন্ন করেন, তিনি পরবর্তীতে ইউকে থেকে FRCM ডিগ্রি সম্পন্ন করে বর্তমানে ন্যাশনাল হেলথ সার্ভিসেস ইউকে তে ইমার্জেন্সি মেডিসিন এক্সপার্ট হিসাবে মেডিসিন বিভাগের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে কর্মরত রয়েছেন। ডক্টর খান কোভিড যোদ্ধা হিসাবে দায়িত্ব পালন করে বারবার ব্রিটিশ মিডিয়ায়, বিশেষ করে BBC সহ ব্রিটিশ গুরুত্বপূর্ণ মিডিয়ায় শিরোনাম হয়ে দেশের ভাবমূর্তি তিনি উজ্জ্বল করেছেন। ইউরোপ ও ইংল্যান্ড করোনা পরিস্থিতি এবং চিকিৎসা বিষয়ে তার রয়েছে ব্যাপক অভিজ্ঞতা, তিনি দূর থেকে মাতৃভূমিকে দেখেন, মাতৃভূমির করোনা পরিস্থিতি তিনি অবজার্ভ করেন। আজকে আলোচক হিসাবে তাকে আমরা পেয়েছি, তার কাছ থেকে অবশ্যই এই করোনা পরিস্থিতি আমাদের করণীয় কি কি করা যেতে পারে তার অবজারভেশন শুনব। প্রিয় শুধু আমরা বক্তব্য শুনব ডক্টর গোলাম রাহাত খানের বক্তব্য শুনব। ডক্টর গোলাম রাহাত খান সম্মানিত আলোচক, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, ধন্যবাদ শাহিন ভাই এবং যারা বিজ্ঞ প্যানেলে যারা আছেন, লিয়াকত সিকদার ভাই সহ ফরাদ আলী ভাই এবং আরো যারা আলোচক আছেন। আমি আলোচনার শুরুতে বলি, আসলে আজকে যারা আলোচক হিসেবে আছেন ওনারা সবাই অধিকাংশই হচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, পাবলিক হেলথ এক্সপার্ট, এবং আজকের আলোচনাটাও ভেরি মাচ পাবলিক হেলথ ওরিয়েন্টেড, জনস্বাস্থ্য বিষয়ক। কিন্তু আমি হচ্ছি ক্লিনিশিয়ান, তো ক্লিনিশিয়ানের ভিউজে এখানেও আমাদের দেশে অনেক কিছু করার মনে আছে। আমি খুব সংক্ষেপে দু একটা বিষয় আমি রেখাপাত করব, আলোচনা করব। যেমন মানে আমি
যেমন আমাদের দেশের, আমি অ্যাজ এ হোল পৃথিবীর সবাই আমরা জানি যে কোভিড হলে আসলে সব মানুষের কোভিড কিন্তু খুব খারাপ ভাবে হয় না। কোভিড 85% মানুষের কোভিড হয় মাইল্ড সিমটম, এবং এর কোনো মানে এর কোনো আসলে চিকিৎসার দরকার হয় না। ইটস ট্রু, মানে এবং যতক্ষণ পর্যন্ত মানুষের অক্সিজেন স্যাচুরেশন আমরা যেটাকে বলি মেডিকেল টার্মে, একটা ছোট্ট ডিভাইসের মাধ্যমে মাপা হয়, এবং সেই ডিভাইসের মাধ্যমে যদি দেখা হয় যে একটা লেভেল যে 90 up to 90 ইজ অ্যাকসেপ্টেবল, 10-15 দিনের মধ্যে মানুষটা ভালো হয়ে যায়। এখন আমাদের দেশে আমরা যেটা দেখি যে আমাদের দেশে এই যে আমার কাছে এটা মনে হয়েছে যে আইটিউর বেডের সংকট, এই আইটিউর বেডের সংকট কি শুধুমাত্র বেড নাই এই জন্য, নাকি ইরেশনাল ডিস্ট্রিবিউশন মিন্স দ্যাট যার কোভিড এর জন্য আইসিইউর বেড দরকার না উনি একটা বেড নিয়ে বসে আছেন। শুনতে খারাপ শোনালেও, কারণ আমাদের দেশে আমরা সবাই প্যানিক হয়ে যায়, কারো একটু কোভিড হওয়ার সাথে সাথেই ওনারা মানুষ গুগল করে এবং আনঅথেন্টিক অনেক সাইট থেকে অনেক মেডিকেশন খায় এবং তারা চেষ্টা করে সাথে সাথে আইসিইউতে চলে যাওয়ার জন্য। অথচ এটা হওয়া উচিত ক্লিনিশিয়ানের ডিসিশন, ক্লিনিশিয়ান জাজ করবে কোন পেশেন্ট এইচডিইউতে যাবে, কোন পেশেন্ট আইকিউতে যাবে এবং কোন পেশেন্ট ওয়ার্ড বেসড ট্রিটমেন্ট পাবে। এটা লেভেল আছে, একটা হচ্ছে আপনি বাসায় বসে চিকিৎসা, সেই 85% বাসায় বসে চিকিৎসা পাবে, 10% হচ্ছে পাবে হচ্ছে হসপিটাল বেসড, বাট তারা কিন্তু হাইলি ডিপেন্ডেন্সি ইউনিটে যাওয়ার দরকার নেই বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে যাওয়ার দরকার নেই, ওয়ার্ড বেসড কেয়ার ফল করলে তারপর যাবে সে এইচডিইউতে হাই ডিপেন্ডেন্সি, তারপর ফেল করলে আইকিউ। সো আইকিউ ইজ এ ভেরি 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 ডিস্ট্যান্ট থিং, এবং সেটা লাগে হচ্ছে ভেরি মাইনর 2-3% মানুষের। আনফরচুনেটলি আমাদের দেশে দেখা যায় যে আমরা দেখি যে ভ্যানের মধ্যে একটা মহিলা, সে পরে মানে অনেক দুস্থ মানুষ কোভিড আক্রান্ত হয়ে ভ্যানের মধ্যেই মারা যায় হাসপাতালের গেটে, সে তার দরকার হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের বেড, তার ইন্টিবেশন ভেন্টিলেশন দরকার, তার হচ্ছে রেনাল ডায়ালাইসিস দরকার, সে পায় না, পায় হচ্ছে এমন আমি দেখেছি ছবি মিডিয়া ব্যক্তিত্ব, উনি আইকিউতে বসে চা খাচ্ছে, দুঃখজনক হলো শুধু। তো এই জিনিসগুলো কি এটাকে বলা হয়, এই যে ক্যাটাগোরাইজ করা যায় কোন পেশেন্ট কোথায় যাবে, দ্যাট ইজ কল্ড ট্রিয়াজ। এবং যেটা একটা ভালো একটা ব্যাপার যে আমাদের দেশে এখন এই ট্রিয়াজিং সিস্টেম যে ক্যাটাগোরাইজ করা যায়, একটা পেশেন্ট হাসপাতালে আসার সাথে সাথেই একটা এমার্জেন্সি মেডিসিনের একটা রুমে নিয়ে গিয়ে তাকে অ্যাসেস করা হয় যে এটাকে, দ্যাট ইজ কল্ড ট্রিয়াজিং। এবং আপনারা দেখবেন বিএসএমএম হয়েছে, বঙ্গবন্ধুতে, ঢাকা মেডিকেলে, সলিমুল্লাতে, সব জায়গাতেই এখন ট্রিয়াজিং সিস্টেম চালু হচ্ছে, এবং আমি আশা করি এটা আস্তে আস্তে আমার যারা বিজ্ঞ বড় ভাইরা আছেন তারা অনেক চেষ্টা করছেন, ক্লিনিশিয়ান যারা, কিন্তু এই জিনিসগুলো আসলে ব্যবস্থাপনার ত্রুটি এবং মানুষকে সজাগ করতে না পারা, বা মানুষকে এটা সবাই চায়, যুক্তরাজ্যেও কিন্তু মানুষ প্যানিক হয়, কিন্তু এখানকার সিস্টেমটাই এমন যে ওই পেশেন্ট যার দরকার না হাসপাতাল, তাই সে এবং যদি এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যার দরকার নাই, এখন সে যতই লবিং তদবির করুক এবং যতই সে কান্নাকাটি করুক, হাসপাতাল নেভার এভার টুক দিস পেশেন্ট, নেবে না। তো এইভাবে করে আমাদের যতটা রিসোর্স, এমনিতেই আমাদের অপ্রতুল রিসোর্স, তো রিসোর্সটা কিন্তু মিস ইউজ হয়। তো এই মিস ইউজগুলো যদি বন্ধ করা যায় তাহলে আমার মনে হয় যে এইটা একটা দিক, আমার যারা দেশের যারা আছেন পলিসি মেকিং এ হেলথের এই জিনিসগুলো দেখবেন। আরেকটা আরো কিছু বিষয় যেমন বলতে চাচ্ছি যে লকডাউনের ব্যাপারে তো বলবেন সবাই, কিন্তু ওই আমি ফরহাদ ভাই যেটা বলেছেন যে এটা হচ্ছে দেশ টু দেশ ভ্যারি করে, বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল একটা দেশ, বাংলাদেশের ছোট্ট একটা শহরে ঢাকা শহরে এখানে মানুষ বাস করে 2 কোটি মানুষ, এবং এখানে যদি 2 কোটি মানুষকে যদি আমরা 2 মিটার 2 মিটার ডিস্টেন্সে যদি আমরা বলি, আমার মনে হয় ঢাকা শহরে ওই জায়গা নাই যে পাশাপাশি দাঁড়ানো 2 কোটি মানুষ, 2.5 কোটি মানুষ পাশাপাশি দাঁড়াতে পারবে, মানে উইদিন কিপিং দ্য ডিস্টেন্স উইদিন 2 মিটার আপনার 1 মিটার হয়ে যাবে। সো দেশ টু দেশ স্ট্র্যাটেজি ঠিক করা উচিত যে লকডাউন তারা কিভাবে, বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষ অতটা দেখে নাই সামহাও, হয়তো এটা আল্লাহর জানে কি কারণে, এদের ইমিউনিটির ব্যাপার স্যাপার থাকতে পারে, ভেরি লাইকলি ওনারা ওইভাবে কিন্তু ইনফেক্টেড হয় নাই, যার জন্য ওনাদের ভয় ভীতিটা কম। তো যার জন্য এত ওনাদের ব্লেম করা যে ওনারা মাস্ক পরে না কেন, কারণ একটা জিনিস হচ্ছে আপনি কেউ যদি ইয়ে না হয় যে কি বলে যে যদি ইনফেক্টেড না হয় বা এফেক্টেড না হয় তাহলে ওটার ওইটার ভয়াবহ তো বোঝে না, যার জন্য সে তারা হয়তো করছে না। কিন্তু ঢাকা সিটিতে ফোকাস করা উচিত এবং চিটাঙে মানে বড় যে শহরগুলোতে যেখানে প্রাদুর্ভাব বেশি সেই সব জায়গাতে মনে হয় যে ফোকাসটা বেশি করা উচিত। আর ভ্যাকসিনের ব্যাপারটা যেহেতু আমি বলেইছি প্রথমে যে পাবলিক হেলথ এক্সপার্ট আছেন ওনারা বলবেন,
আমি আর অল্প কিছু সময় বলবো। ভ্যাকসিনের ব্যাপারটা প্রথমে আমি বর্তমান যে সরকার উনি ওনারা যে ভ্যাকসিনের যে প্রক্রিয়রমেন্ট করেছে অ্যাট দ্য ভেরি বিগিনিং, দ্যাট ইজ এটা একটা যদিও আমরা বুঝি না, বাংলাদেশের মানুষজন বুঝি না। যেমন আমি একটা উদাহরণ দিই, আমার কলিগ ফিলিপিনো কলিগ আছে নার্স, আমি একদিন আমার ব্রেকে আমার ফিলিপিনো কলিগকে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের দেশের ভ্যাকসিনের অবস্থা কি, তখন ওই ফিলিপিনো কলিগ হাসতে হাসতে আমার বলতেছে যে খুব তার সরকারের খুব সমালোচনা করলো এবং খুবই রাগ যে তাদের দেশে তাদের ভ্যাকসিন কিনে নিতে হয়। আচ্ছা, সেইখানে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও একদম ভেরি বিগিনিং, অ্যাট দ্য ভেরি বিগিনিং ভ্যাকসিন প্রক্রিয় করছে এবং এটা একটা অসাধারণ কাজ করেছে এবং বাংলাদেশ কিন্তু প্রথম 10টা টপ লিস্টেড কান্ট্রির মধ্যে ওয়ান অফ দেম যারা সবচেয়ে মানুষকে ভ্যাকসিনেটেড করেছে আর কি ইউরোপের বাইরে। তো তারপরেও আমাদের দেশের মানুষজন ভ্যাকসিনের জন্য উদ্বুদ্ধ না কেন, এটার জন্য আমার মনে হয় যে যারা এই ব্যাপারে মানে তথ্য মন্ত্রণালয় বা অন্য যারা কাজ করে মানুষকে উদ্বুদ্ধ করার একটা জায়গা আছে। অন্তত পক্ষে এল্ডারলি পপুলেশনকে আমরা যদি ভ্যাকসিনেট করতে পারি তাহলে মনে হয় যারা ভালনারেবল, মোস্ট ভালনারেবল পিপল তো এই এজ গ্রুপটাই, যে অ্যাবভ 60 এবং তারা কিন্তু সুরক্ষা পাবে। এবং ভ্যাকসিন একটা প্রুভেন সায়েন্স যেটার একদম মানে ইম্প্যাক্ট আমরা ব্রিটেনে দেখতে পাচ্ছি, যে ব্রিটেনের সেপ্টেম্বরের 5 তারিখ থেকে মোটামুটি সেকেন্ড ওয়েভ শুরু হয়েছিল এবং তার মাসখানেকের মধ্যেই এটা যে কি ভয়াবহ ছিল, প্রথমের চেয়ে দ্বিতীয়টা, যে আপনি ব্রিটেনের মতো দেশে যুক্তরাজ্যে প্রতিদিন 1800 থেকে 1900 মানুষ একদিনে মারা গিয়েছে এবং সেই আর ভ্যাকসিন শুরু হওয়ার জাস্ট 3 মান্থস ডাউন দ্য লাইন আজকে আপনার ব্রিটেনে মারা গিয়েছে 15 জন। এটা এটা চিন্তাই করা যায় না। এখন বাংলাদেশে যদি ওই প্রপোর্শনে চিন্তা করি তাহলে বাংলাদেশের যে ডেন্সিটি এবং বাংলাদেশের যে পপুলেশন, তাহলে ওই সিভিরিটি হলে বাংলাদেশে প্রতিদিন 4-5 হাজার মানুষ মারা যাওয়ার কথা ছিল, তো ন্যাচারালি যাচ্ছে না। তো আমি বলতে চাচ্ছি যে ভ্যাকসিনের যে কি ইম্প্যাক্ট সেটা একদম এই ইউরোপ ভোগ করছে, ইসরায়েল যুক্তরাজ্য, ইসরায়েল, আমেরিকা এনারা পাচ্ছে। তো ভ্যাকসিনের কোনো বিকল্প আসলে নেই। এবং ফরহাদ ভাই কিছু যে আশার আলোর কথা শোনালো, যে মনোক্লোনাল অ্যান্টিবডি, দ্যাটস এ ভেরি নাইস ট্রিটমেন্ট, এইগুলো আসবে সামনে আস্তে আস্তে, যে অ্যান্টিবডি ল্যাবে প্রোডিউস করে দেওয়া হয়। এই আমি আর কথা বাড়াবো না, আমি ক্লিনিশিয়ান হিসেবে এই ক্লিনিশিয়ান কথাগুলোই বেশি চলে আসতেছে। আর হচ্ছে যে ভ্যাকসিনের এই আরেকটা কথা বলতে চাচ্ছি যে মানে আননেসেসারি যেন আমরা ওষুধ না খাই, আমাদের দেশের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের উপরে কোনো ওইভাবে রেগুলেশন নাই। দেশে পৃথিবীর সব দেশে যেটা হয় আর কি, আমি সরি বিদেশকে বারবার রেফার করার জন্য, আমাদের দেশেও কাজ হচ্ছে, অনেক ভালো হচ্ছে, কিন্তু মেডিসিন কিন্তু এরকম হওয়া উচিত না যে একটা মানুষ রিক্সা থেকে নামবে, একটা ফার্মেসিতে নেমে বলবে যে আমার এই 2 পাতা ডায়াজিপাম আর 5টা কেপ্রিয়াজন আর 6টা সিপ্রোফ্লক্স, দ্যাট ইজ নাও নট হাউ ইট ওয়ার্কস। ডাক্তারদের ক্ষমতাটা উন্নত বিশ্বে এই জায়গায় যে আপনি একটা নার্স, সে যতই ক্ষমতা থাকুক তার সে একটা মেডিকেশন প্রেসক্রাইব করতে পারে না, এবং একটা পেশেন্ট একটা মেডিসিন খেতে হলে আপনাকে ডাক্তারের অ্যাপ্রুভাল লাগে। তো এই জিনিসগুলো আমাদের, এটা বলছি এই কারণে যে আনফর্চুনেটলি আমাদের দেশে মানুষ প্যানিক হয়ে কোভিড পজিটিভ হওয়ার সাথে সাথেই, হোয়ারেস তারও তো সিমটমও নাই, হয়তো তার জাস্ট পজিটিভ হয়েছে, তার কোনো কাশি টাশি কিছুই নেই, দেন অ্যান্ড দেয়ার সে 10 থেকে 12টা ওষুধ শুরু করে এবং সেই ওষুধগুলো যারা মানে আমাদের সেক্টরে তারা জানবেন নিশ্চয়ই যে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, মেরোপেনাম, এইসব অ্যান্টিবায়োটিক, মানে এটা চিন্তাই করা যায় না। আইপিও পেশেন্টরাও এখানে এইসব অ্যান্টিবায়োটিক দিতে হলে আপনার 3 বার মাইক্রোবায়োলজির সাথে কনসাল্ট করে সেইখানে, এবং যত পদের ওষুধ আছে, উকুনের ওষুধ থেকে শুরু, এই যে 10-15 পদের ওষুধ খেয়ে নিজের হার্ম করা, এইটা মানুষেরও দোষ না, আমাদের টোটাল হচ্ছে সিস্টেমের দোষ। সব মানুষই চায় ভালো হতে এবং এটা একটা ন্যাচারাল একটা ভালো হতে, মানে যত পারি আমি তত সুরক্ষিত থাকা, বাট এটা অত্যন্ত অবৈজ্ঞানিক এবং নিজেকে ক্ষতি করে এবং ওয়াস্ট অফ রিসোর্স। তো এই জায়গাগুলোতে যদি দেখে আর কি, মানে অবশ্যই লকডাউনের ব্যাপার তো আছে, ভ্যাকসিনের ব্যাপার তো আছে, বাট ক্লিনিক্যাল পার্সপেক্টিভে এই জায়গাগুলোতে আমি আশা করি যে আরো ভবিষ্যতে কাজ হবে। এবং এই যে ড্রাগ রেগুলেশন ব্যাপারটা, যে প্রেসক্রিপশন, যে কেউ যাতে ওষুধ হাসপাতালের বাইরে গিয়ে যেখানে যেখানে যত্র তত্র যাতে ওষুধের এইভাবে ব্যবহার না হয়, এবং এই হয় বলেই কিন্তু আজকে অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং তাদের বিরুদ্ধে অনেক বদনাম কিন্তু এই কারণে, কারণ ওষুধ বিক্রি বেশি, এত ওষুধ তো বিক্রি হওয়ার কথাই না। আপনি মানুষ বাংলাদেশে মুড়ির মতো রেনিটিডিন খায়, ওমিপ্রাজল, পিপিএফ, প্রোটন পাম্প ইনহিবিটর, এগুলো খেতেই থাকে, কারণ এগুলো খেলে ব্যবসা, এবং ব্যবসা যখন তখন এমআর মেডিকেল রিপ্রেজেন্ট এবং এই সেই ওষুধের মান ঠিক আছে কিনা তারও কোনো কোনো গ্যারান্টি নেই।
তো এই আর কি। তো আমি আমার বিজ্ঞ প্যানেল যারা আছেন তারা আলোচনা করবেন। ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা ডক্টর গোলাম রাহাত খান আপনার চমৎকার আলোচনার জন্য। আপনার আলোচনার মধ্য দিয়ে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের চিকিৎসা ব্যবস্থা এবং অন্যান্য ক্ষেত্রে একটি অ্যাওয়ারনেস সৃষ্টিতে আপনার এই আলোচনা ভূমিকা পালন করবে। প্রিয় সুধী, আমরা আরেকজন সম্মানিত আলোচকের কাছে আমরা আলোচনা শুনতে চাই। প্রফেসর ডক্টর গোলাম মোহাম্মদ মদবর, তাকে আমরা সংযুক্ত করতে পেরেছি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে। আমরা জানি ডক্টর মদবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। ডক্টর মদবর তিনি ক্যানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এবং পরবর্তীতে ক্যালগারি হতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে ডক্টর মদবর মনমোহন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন, আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ এর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। প্রফেসর মদবর বর্তমানে স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের প্রফেসর এবং একজন খ্যাতিমান সমাজ গবেষক। ডক্টর মদবর সরাসরি কোভিড চিকিৎসক না হলেও তিনি সমাজের বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে প্রতিনিয়ত তিনি গবেষণা করেন। সো তার কাছ থেকে আমরা কোভিড নাইনটিন সিচুয়েশনে মানুষের সাইকো সোশ্যাল এই ইম্প্যাক্টটা কি হতে পারে এই সম্পর্কে তার অবজারভেশন আমরা শুনবো। আমরা প্রফেসর ডক্টর গোলাম মদবরের বক্তব্য শোনার জন্য যাচ্ছি। আমি অনুরোধ করছি প্রফেসর ডক্টর গোলাম মোহাম্মদ মদবরকে তার আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে আমি আজকে আমার সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখবো কোভিড সিচুয়েশন এবং বাংলাদেশে হাউ টু অ্যাড্রেস ইট। তো আমার পূর্ববর্তী দুইজন বক্তা, বিশেষ করে প্রধান বক্তা কিনোট স্পিকার বোথ আর ডক্টর খান, রাইট, ডক্টর ফরহাদ আলী খান এন্ড ডক্টর রাহাত আলী রাহাত খান, আসলে দুজনেই খুব সুন্দরভাবে পুরো আমি বলবো যে কিনোট অ্যাড্রেসে উনি আমাদের এই সিচুয়েশন, কোভিড সিচুয়েশন ইন বাংলাদেশ এবং হাউ টু অ্যাড্রেস ইট অফকোর্স উইথ ওয়াইডার অ্যাঙ্গেল ইন্টারন্যাশনাল কথাবার্তা বলেছেন। উনি টোটাল একটা গাইডলাইন কিন্তু প্রেজেন্ট করেছেন ওনার কিনোট স্পিচে এবং ফলোড বাই ডক্টর রাহাত খানস ইউ নো দ্য ডিসকাশন পয়েন্ট। তো আমি মূলত এখানে এই স্বল্প সময়ের মধ্যে, আমি মূলত একজন সোশ্যাল সায়েন্টিস্ট, তো বিইং এ সোশ্যাল সায়েন্টিস্ট আমি সাইকো সোশ্যাল যে ইম্প্যাক্টটা তার উপরেই কিছু বক্তব্য রাখবো। তো কিনোট স্পিকারের একটা কথা আমার খুব ভালো লেগেছে যে এটা হচ্ছে কনটেক্সুয়ালাইজেশন। আসলে আমরা আমাদের বিশেষ করে অনুন্নত দেশের একটা টেন্ডেন্সি হচ্ছে উন্নত বিশ্বে যা হচ্ছে সবই ভালো হচ্ছে এবং আমাদের সেটা করা উচিত। হ্যাঁ, অবশ্যই ভালো হচ্ছে এবং সেটা করা উচিত, আমি তার বিরোধিতা করছি না। তবে আমাদের নিজেদের সেক্টরটা, অর্থাৎ আমাদের নিজেদের ক্যাপাবিলিটি, আমাদের নিজেদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে সোশ্যাল যে কনস্ট্রেন্টস বা সোশ্যাল যে আমাদের যে সেফটি নেটগুলো আছে সেগুলো আমাদের একটু চিন্তা করা উচিত। তো লেট মি ফার্স্ট অ্যাকচুয়ালি ফোকাস অন হোয়াট আর দ্য সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট অ্যাজ এ রেজাল্ট অফ দিস কোভিড ফার্স্ট, দেন আমি সোশ্যাল সাইডটা একটু বলবো, তারপর আমি আমার রিকমেন্ডেশন আই উইল ট্রাই টু কনটেক্সুয়ালাইজ ইন টার্মস অফ বাংলাদেশ। বাংলাদেশ ইজ মাই কান্ট্রি অফ অরিজিন এবং আমি বাংলাদেশকে নিয়েই প্রতিনিয়ত, প্রফেসর শাহিন খান বলেছেন যে প্রতিনিয়তই আমরা ভাবি, বিদেশে যারা আছি আমরা সবাই, যা অনেকেই মনে করে দে আর ডিসকানেক্টেড, দে লেফ দ্য কান্ট্রি, দে আর ফরগটেন, অ্যাকচুয়ালি দ্যাটস টোটালি অপোজিট। বরং আমরা বোধহয় নিজের কান্ট্রি অফ অরিজিনকে নিয়ে আরো বেশি ভাবি এবং চেষ্টা করি কিভাবে আমরা অবদান রাখতে পারি দেশের উন্নয়নের জন্য। প্রথম যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট যেটা আমি বলবো, ফিয়ার, আমাদের যে সবাইরই একটা ভয়ভীতি লুজিং ডিয়ারেস্ট অ্যান্ড নিয়ারেস্ট ওয়ান, এটা নিয়ে কন্টিনিউস কিন্তু আমরা সাইকোলজিক্যালি ভেরি ডিস্টার্ব। কখন এই থাবা আমার পরিবার বা আমার যারা বন্ধু বান্ধব, আমার প্রতিবেশী, আমার আত্মীয় নাত্মীয়, তাদের কখন যে কে ভিকটিম হচ্ছে, এই দুশ্চিন্তায় কিন্তু আমরা মেন্টালি প্রত্যেকেই অ্যাম্বিভ্যালেন্সড। এবং আমরা জানি যে আমরা কিন্তু এখন সবাই একটা আইসোলেশনের মধ্যে আছি, লকডাউন হোক বা সেলফ আইসোলেশন হোক, সেলফ কোয়ারেন্টাইন অর ইম্পোজড কোয়ারেন্টাইন, যেটাই হোক না কেন, সেই লোনলিনেস এবং ডিসকানেকটিভিটি, আমরা ডিসকানেক্টেড কিন্তু একজন আরেকজনের কাছ থেকে, এবং আমরা আনইজিনেসে ভুগতেছি, আমরা নার্ভাসনেসে আছি, আমরা উই আর অল ইন এ স্টেট অফ বোর্ডম, আমরা সবাই বোর হয়ে যাচ্ছি প্রতিনিয়ত। কিন্তু আমরা জানি যে লাইফ অ্যান্ড লাইভলিহুড বোথ আর ইম্পর্টেন্ট,
লাইফটাকে যদি মেনটেন করার জন্য আমাদের লাইভলিহুডের প্রতিও কিন্তু আমাদের গুরুত্ব আরোপ করতে হয়, কারণ দুইটা কিন্তু একটা সাথে একটা রিলেটেড। স্ট্রেস ডিসঅর্ডার অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল, অ্যাংজাইটি আমাদের দেখা যাচ্ছে কন্টিনিউ টু রাইজ অ্যাজ এ রেজাল্ট অফ অল দোজ ফ্যাক্টরস, বিকজ এই প্যান্ডামিক কিন্তু আপনার দেখেন যে আগে হয়েছে স্প্যানিশ ফ্লু, প্ল্যাগ, কলেরা, এগুলো কেউ অ্যান্টিসিপেট করে নাই 100 বছরের মধ্যে, তো এখন 100 বছর পর পরেই হচ্ছে। কিন্তু এইটার যে ভ্যারিয়েন্ট এখন যেটা দেখা যাচ্ছে এটা আরো মোর ডেঞ্জারাস মনে হচ্ছে, এক একদিন এক একটা শেপ নিচ্ছে, এবং ইন্ডিয়ান যে ভ্যারিয়েন্ট আসতেছে চলছে এখন এটা বলতেছে আরো বেশি ভয়ঙ্কর। অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু দেখা যাচ্ছে মেন্টাল হেলথ আমরা উই আর অল ভেরি ডিস্টার্বড, ভেরি অ্যাম্বিব্যালেন্সড, এবং আপনি এটা কিন্তু একটা ক্রিটিক্যাল মোমেন্ট, এই সময় অনেক কিছু দেখা যাচ্ছে, ফ্যামিলি ব্রেকডাউন হচ্ছে, ফ্যামিলিতে স্ট্রেস বেড়ে যাচ্ছে, ফ্যামিলি ডাইনামিক্স এগুলো রিকনফিগারেশন হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট এর কিন্তু ইম্প্যাক্ট কিন্তু ফিজিক্যাল হেলথে পড়ে, মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ বোথ আর ইন্টার রিলেটেড। তো ফিজিক্যাল হেলথে যা হচ্ছে আমাদের বিজ্ঞ আলোচকরা আগে বলেছেন যে ওনার মেডিকেল প্রফেশনের যে এখন দেখেন আমরা ফিজিক্যাল হেলথে আমাদের এখন ইটিং ডিসঅর্ডারটা বেড়ে যাচ্ছে, ইনসোমনিয়া বেড়ে যাচ্ছে, ঘুমের প্রবলেম হচ্ছে, সাইকোসোম্যাটিক ইউনো ইটিং, খাওয়া দাওয়া এসব, তো একটা ফোবিয়া, টোটাল একটা কমপ্লিট একটা ফোবিয়ার মধ্যে মানুষ আছে অ্যাজ এ রেজাল্ট অফ দিস কোভিড। ইনসিকিউরিটি কন্টিনিউয়াসলি আমরা ইনসিকিউর ফিল করতেছি, পার্টিকুলারলি লুজিং জবস, লুজিং ইনকাম, ইউনো লুজিং লাইভলিহুড অ্যাজ এ রেজাল্ট। এবং এতে দেখেন যে যারা আমি পরে বিশ্ব সোশ্যাল সাইডে বলবো মোর ভালনারেবল যারা, যে এটা কিন্তু সাংঘাতিক একটা যে একটা দুশ্চিন্তার মধ্যে প্রত্যেকে কিন্তু দিনাতিপাত করছে। আরেকটা জিনিস সাইকোলজিক্যাল সাইডে আমি বলবো জেনোফোবিয়া, মানে অর্থাৎ আমাদের এখন বিশ্বাসের অভাব, আমরা একজন আরেকজনকে বিশ্বাস করতে পারছি না কারণ রিসোর্সেস লিমিটেড, অথচ দেখা যাচ্ছে যে এর কোভিড এর ইম্প্যাক্ট কিন্তু বিভিন্ন দিকে ইন অল ডিফারেন্ট অ্যাস্পেক্টস একটা ক্ষেত্রে না, ফলে এখন রিসোর্সেস এর ব্যাপার, কে আগে ভ্যাকসিন পাবে বা কে আগে যে আইসিইউতে যেতে পারবে, আমার পূর্ববর্তী বক্তা সুন্দরভাবে বলে গেছেন যে এগুলো ট্রিয়াজ একটা 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 পদ্ধতি যেটা আমরাও করাই, তো এখন দেখা যাচ্ছে না এগুলোও কিন্তু এখন ডিপেন্ড করছে যে মানুষ কে কাকে সাপোর্ট করবে বা ইনস্টিটিউশনাল ভাবে কিভাবে এর প্রাধান্য দেবে, তো এগুলো এগুলো নিয়েও কিন্তু আমরা কিন্তু একটা বিরাট একটা জেনোফোবিক হয়ে যাচ্ছি একজন মানুষের প্রতি আরেকজন মানুষ, কিন্তু আমরা উই লস্ট আওয়ার ট্রাস্ট। আরেকটা যেটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আমি বলবো সেটা হচ্ছে গ্রিফস, এখন দেখেন আমরা কেউ যদি মারা যায়, হ্যাঁ, ডিয়ারেস্ট নিয়ারেস্ট ওয়ান বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, বাংলাদেশ একটা ধর্মপ্রাণ দেশ, যেই ধর্মেরই হোক না কেন আমরা চেষ্টা করি সাথে সাথে এগিয়ে যেতে এবং শেষ বিদায়টা দেওয়ার জন্য, এবং অসুস্থ হলে দেখা যাচ্ছেন কোভিডে কেউ চলে যাচ্ছে আইসিইউতে, তার সাথে কিন্তু টোটালি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, তো এই যে গ্রিফটা, গ্রিফটাও কিন্তু শো করার মতো অবস্থা আমাদের এখন নাই, ফলে মেন্টালি আমরা উই আর মোর ডিস্ট্রেসড অ্যান্ড ডিপ্রেসড। আরেকটা চমৎকার কথা কিন্তু আমার পূর্ববর্তী বক্তব্য বলে গেছেন, স্টিগমা, এই স্টিগমা কিন্তু যে দেখেন যে কুসংস্কার বলেন বা এই যে একটা ভ্রান্ত ধারণা, এটা কিন্তু কিন্তু এখন একটা হাইয়েস্ট স্টেজে আছে, এর ইফেক্ট কিন্তু একটা দুটো জিনিস অনেক কিছুতে পড়তেছে, যে ইন টার্মস অফ ডিজিজ এইটা নিয়েও কিন্তু গোমূত্র পান করছে বা অনেক কিছু অনেক অনেক ধরনের, মেডিসিন নিয়েও যে আমি ভ্যাকসিন নেব কি না, এটা কিন্তু অশিক্ষিত মানুষ আপনার মনে করেন না, শিক্ষিত মানুষের ভিতরে বেশি, আমি এখানে যুক্তরাষ্ট্রে থাকি, এখানে অনেক ইয়াং ছেলেপেলে বললো যে না এটা নিতে পারবো না, সাইন্টিফিক কোনো বেসিস নাই। যে আপনি দেখেন যে জো বাইডেনের যে 100 ডেজ এর আমরা সাকসেসটা দেখতেছি, যে প্রথম দিকে কিন্তু সে একটা হি সেট দ্য টোন দ্যাট হি উইল বি ইনফর্ম বাই সায়েন্স অ্যান্ড বাই এক্সপার্টস, এখানে নন সেন্সের এবং কমন সেন্সের কোনো স্কোপ নাই, এটা সাইন্টিফিক্যালি আমাদেরকে কিন্তু এটা এটাকে আমাদের ডিল করতে হবে, অ্যাড্রেস করতে হবে। তো স্টিগমাটা একটা বিরাট একটা, এবং এটা কিন্তু সেফটি নেটের ক্ষেত্রেও কিন্তু এটা এটার একটা প্রভাব আছে, যে ভ্যাকসিনের ক্ষেত্রেও বললাম যে আমি যেটা হচ্ছে অনেকে নিতে চাচ্ছে না। তো আমার যেহেতু সময় কম, লেট মি অলসো মেনশন ফিউ পয়েন্ট অ্যাবাউট দ্য সোশ্যাল সাইড, সোশ্যাল ইম্প্যাক্টটা কি, ওয়েল সোশ্যাল সলিডারিটি আমরা উই হ্যাভ লস্ট। আমি আমার একটা জাস্ট আর্টিকেল দি সান পত্রিকায় পাবলিশ হয়েছে কিছুদিন আগে, সেখানে আমি বলেছি সলিডারিটি কিন্তু এখন অনেক বেড়ে গেছে, কিন্তু আসলে সলিডারিটি কিন্তু লস্ট করেছি, বাট সলিডারিটি ট্রান্সফর্ম ইন ডিফারেন্ট ফ্যাশন, অন্যভাবে সেটা আমরা কিন্তু আমি বলছি যে পজিটিভ সাইডটা, যে সলিডারিটিটা বেড়ে গেছে, মানুষ এখন আগে
আগের থেকে আরো এগিয়ে আসছে একজন আরেকজনকে মিউচুয়াল হেল্প বা সাপোর্ট করার জন্য। সোশ্যাল কানেকটিভিটি লস্ট টোটালি, এবং আমার পূর্ববর্তী বক্তাও বলে গেছেন যে সোশ্যাল মোবিলিটি, সোশ্যাল মোবিলিটি নেই। এজ এ রেজাল্ট হচ্ছে কি, কারণ মোবিলিটি অ্যান্ড এজ এ সলিডারিটি দিস আর অল কানেকটিভিটি, অ্যান্ড কানেকটিভিটি আমরা জানি রেজাল্টস ইন প্রোডাক্টিভিটি। এই কানেকশন, এখন কানেকশনটা হয়ে গেছে ভার্চুয়াল কানেকশন, দ্যাট ইজ দ্য অনলি থিং, দ্যাট অনলি অপশন অ্যাভেলেবল ইন ফ্রন্ট অফ আস। এতে দেখা যাচ্ছে সোশ্যাল আনরেস্ট বেড়ে যাচ্ছে, লস অফ, বিকজ অফ লস অফ দিস অল সোশ্যাল সাপোর্টস অ্যান্ড নেটওয়ার্ক। তো মোস্ট ইম্পর্টেন্টলি আমি এই ক্ষেত্রে সোশ্যাল সাইডে যেটা বলবো, যে ভালনারেবল পিপল অ্যাট রিস্ক। আমরা জানি সবসময় কিন্তু ভালনারেবল পিপল পে দ্য বিগ প্রাইস ইন টার্মস অফ এনি ইউ নো দ্য ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন। আমি সাইক্লোন, বাংলাদেশ সাইক্লোন নিয়ে আমরা গবেষণা করেছি, আমি ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করি, আমি কুতুবদিয়ার আইল্যান্ডের মানুষ, স্বাভাবিকভাবে ডিজাস্টার আমার ইনগ্রেইনড ইন মাই হেড। তো এইটা হচ্ছে একটা আরেকটা মেগা ডিজাস্টার বর্তমানে। তো এখানে হু আর দ্য পিপল ভালনারেবল, হু আর দ্য মোস্ট ভালনারেবল অ্যান্ড অ্যাট রিস্ক, এল্ডারলি পিপল। এরা, কারণ এদের ভালনারেবিলিটি নট অনলি ফর দ্য মেন্টাল সাইড, অলসো আপনারা জানেন ফিজিক্যাল চ্যালেঞ্জ, যার ফলে আমাদের এখানে 65 এনে বাপ তাদের আগে ভ্যাকসিন দেওয়া শুরু করেছে, তারপর আমরা উই ওয়েন্ট ডাউন। এখন যে সাকসেস যেটা হচ্ছে 200 মিলিয়ন অলরেডি আমাদের এখানে যুক্তরাষ্ট্রে বাইডেনের নেতৃত্বে ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন করা হয়েছে, এবং থিংস আর লুকিং কোয়াইট গুড ইন দ্য ইউনাইটেড স্টেটস। United States, we paid the big price at the very beginning, but things looking really good. I think, there is a light at the end of tunnel. So elderly people, poor people, persons with disabilities, jader disabilities ase, special accommodation dorkar, era kintu more vulnerable. And of course, the homeless people, youth, unemployed people. younger people ami keno vulnerable bolchi, karon younger people apni janen this is they are the one always like you know they want to live in a full of life, tader sei je jibon theke ekti bochhor already chole gelo, they have lost that vibes in their life. To ekon tarao kintu they are trying to reconfigure, kintu tare reconfiguration ta kintu amra jara boyoshko amra je bhabe etake adjust korte pari, address korte pari, তারা কিন্তু সেটা সেভাবে করতে পারছে না। সুতরাং উই নিড মনিটরিং অ্যান্ড সুপারভিশন অফ দ্য ইয়াঙ্গার চিলড্রেন, সেটা আপনার ছেলে মেয়ে হোক আমার ছেলে মেয়ে হোক, প্রত্যেকের আমাদের কিন্তু সেই দিক দিয়ে, ফ্যামিলি দিক দিয়ে কিন্তু আমাদের ফোকাস দেওয়া উচিত। এবং আমরা জানি যে এক্ষেত্রে ইউনাইটেড নেশন খুব সুন্দর একটা কথা বলছেন, দিস ইজ দ্য মোমেন্ট টু স্টেপ আপ ফর দ্য ভালনারেবল, বিকজ ভালনারেবল পিপল দ্যাট নিডস মোর অ্যাটেনশন, তাদের বেশি অ্যাটেনশন দিতে হয়। আমরা জানি প্রত্যেকে ভালনারেবল, বাট ভালনারেবল and those who are at risk, they require more attention. So gender role in the family is in also reconfiguration. Ekon dhoren je because of lockdown sobai bashar moddhe ache, ebong husband wife ba chele me ei je gender role kintu family te ekon change hocche. Ekhano kintu jodi ekjon household head ba baba ma tara jodi ashole careful na hoy, ekhane kintu ekta breakdown hote pare ba hocche, apnara dekhchen বিভিন্ন ধরনের আমরা মিডিয়া তো দেখতে পাচ্ছি। সো এই কতগুলো ইস্যু আমি জাস্ট আইডেন্টিফাই করলাম। সো ফর আর দ্য রিপোর্টস রিকমেন্ডেশন, আই থিঙ্ক আমরা সবাই বোধ হয় সেটাই শুনতে চাচ্ছি, এই যে আইটেমগুলো আমি বললাম, যে ইস্যুগুলো বললাম, আমরা সবাই হয়তো এটা ফিল করি। তো আমার সাজেশন হচ্ছে, সেটা বাংলাদেশ হোক বা অন্য দেশের জন্য হোক, বিশেষ করে বাংলাদেশের জন্য আমি বলবো, ইমোশনস নিড টু বি চেকড। আমরা কিন্তু খুব আবেগপ্রবণ জাতি, এই ইমোশনটা আমাদের কিন্তু চেক করা কিন্তু অত্যন্ত জরুরি এই মুহূর্তে, মানে আমি বললাম এটা হচ্ছে লাইফ অ্যান্ড ডেথ ইস্যু। তারপর মেন্টাল মিউচুয়াল সাপোর্ট, আমাদের কিন্তু এখন এগিয়ে আসতে হবে একজন আরেকজনকে সাপোর্ট করা, সেটা যেভাবেই হোক যে এটা খুব রিকোয়ার্ড। ইনস্টিটিউশনাল সাপোর্ট অলসো নিড টু বি ইউ নো ইন অ্যালাইন্ড উইথ দ্য মিউচুয়াল সাপোর্ট। ইনস্টিটিউশন বলতে আমি গভর্নমেন্ট সাপোর্ট, প্রণোদনা দেওয়া হচ্ছে, আমেরিকাতে দেখেন আপনার ট্রিলিয়ন ডলার মানুষকে দেওয়া হচ্ছে, মানুষ যাতে লকডাউন মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, অর্থাৎ এর যে প্যান্ডামিকটা যাতে আরো বেশি ওয়াইড স্প্রেড না হয়, এইটা আমি মনে করি এটা ওয়ার্থ ইট। মনে হচ্ছে অনেকেই বলছে যে বাইডেন গভর্নমেন্ট টু লিবারেল, মানুষকে অনেক ডিপেন্ডেন্ট করে ফেলছে, আসলে কিন্তু আমি এর পজিটিভ সাইডটা দেখি, কারণ লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনে আমি আই এম উইলিং টু টেক রিস্ক ইউ নো ইন টার্মস অফ কিপিং পিপল উইদিন দেয়ার ইউনো দ্য গাইডলাইন্স।
ভার্চুয়াল কানেক্টিভিটি আমাদের বাড়াতে হবে, কারণ দেয়ার ইজ নো ওয়ে উই ক্যান গো অ্যান্ড ইউ নো স্ট্যান্ড বাই ইচ আদার। সুতরাং এই ভার্চুয়াল কানেক্টিভিটিটা আমাদের দিস ওয়ে দ্যাট ওয়ে আমি মনে করি। আমি এখন বোধহয় আরো বেশি ইনভলভ ইন টার্মস অফ ইউ নো অ্যাড্রেসিং দ্য ইস্যুস বিকজ অফ দিস ভার্চুয়াল কানেক্টিভিটি। হিউম্যানিটি, আমরা কিন্তু মানুষ, কিন্তু আশরাফুল মাখলুকাত বলা হয় মানুষকে, সস্তার সেরা জাতি, এবং সেই হিউম্যানিটেরিয়ান ফিলসফিগুলো কিন্তু আপনারা চেষ্টা করবেন এইখানে। এই সময়ে কিন্তু আমরা সবাই উচিত যে আমরা কিভাবে উই ক্যান বি মোর হিউম্যান ইন টার্মস অফ অ্যাড্রেসিং দিস ইস্যুস। অফকোর্স রিলিজিয়াস অ্যান্ড মেডিটেশন ইস্যুস, আই থিঙ্ক রিলিজিয়ান প্লে ওয়ান্ডারফুল রোল ইন ক্লাসিক ক্রিটিক্যাল সিচুয়েশন, যে যার ধর্মই হোক না কেন, সেটা আমার মনে হয় ইট গিভস পিস ইন মাই মাইন্ড। আমি নিজে পার্সোনালিও, আপনারা জানেন এটা রমজান মাস, আমি নিজেও চেষ্টা করছি যে আমার ধর্ম এবং আমি প্রে করার চেষ্টা করছি, এবং আই ফিল লাইক কাইন্ড অফ রিলিভ ওয়েন আই ডিরেক্টলি ট্রাই টু স্পিক টু মাই আল্লাহ। তো লাস্ট কথা হচ্ছে আমার, উই মাস্ট হ্যাভ টু মেনটেন দ্য গাইডলাইন সেট ফোর্থ ইন টার্মস অফ দ্য কিনোড স্পিকার্স, ইউ নো দ্য ভাইটাল পয়েন্ট কন্টেক্সুয়ালাইজেশন, প্লিজ আমাদের এটা মেনটেন করতে হবে। এক এক এরিয়াতে এক এক ধরনের, কিন্তু আমরা জানি জেনারেল গাইডলাইন আছে, সোশ্যাল ডিস্টেন্সে হোক, সেটা ভ্যাকসিন টেকিং হোক, উই নিড টু মেনটেন ইট। আই থিঙ্ক দ্যাট ওয়ে উই ক্যান ডেফিনেটলি ট্রাই আওয়ার বেস্ট টু অ্যাড্রেস দ্য সিটুয়েশন। সো আমার মূল্যবান, আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করবো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর গোলাম মোহাম্মদ মদবর আপনার চমৎকার এবং মূল্যবান আলোচনার জন্য। আপনার আলোচনার মধ্য দিয়ে COVID-19 পরিস্থিতিতে মানুষের মধ্যে সাইকোলজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যাল কি ইম্প্যাক্ট হতে পারে এবং এক্ষেত্রে সম্ভাব্য করণীয় একটি চমৎকারভাবে তার একটি রূপরেখা আজকের দর্শক তারা পেতে সক্ষম হয়েছে, আপনাকে আমরা বিশেষ ধন্যবাদ দিই। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে আজকে ডেফিনেটলি আমরা মুখ্য আলোচকের বক্তব্য, সুদীর্ঘ সময় আমরা অপেক্ষা করছি মুখ্য আলোচকের বক্তব্য শোনার জন্য, এবং মুখ্য আলোচনা করার জন্য আমাদের সাথে ঢাকার উত্তরা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে দেশের একজন খ্যাতি সম্পন্ন চিকিৎসক প্রফেসর ডক্টর কাজী তরিকুল ইসলাম। তার সম্পর্কে আপনাদের কাছে দু একটি তথ্য আমি বলি। তিনি 1987 সালে ইউএসএ থেকে FCPS ডিগ্রি অর্জন করেন। ডক্টর ইসলাম 1991 সালে রাজশাহী মেডিকেল কলেজে মেডিসিন বিভাগে অধ্যাপনায় যুক্ত হয়ে 2009 সাল পর্যন্ত অসংখ্য গুণী চিকিৎসক এদেশে তৈরি করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এই সময়ের মধ্যে তিনি 5 বছরের জন্য সৌদি আরবে লিয়েনে মেডিসিন স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 2009 সালে প্রফেসর ইসলাম ঢাকা মেডিকেল কলেজে যোগ দিয়ে মেডিসিন বিভাগের উন্নয়নে অসামান্য অবদান রাখেন। ডক্টর কাজী তরিকুল ইসলাম বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের প্রেসিডেন্ট সহ পেশাগত জীবনে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রফেসর ডক্টর ইসলাম বর্তমানে পপুলার মেডিকেল কলেজে মেডিসিন বিভাগের অধ্যাপক এবং COVID-19 বিষয়ক জাতীয় পরামর্শ কমিটির অন্যতম সদস্য। তিনি বর্তমানে একজন জনপ্রিয় আলোচক, টিভি মিডিয়াতে জনপ্রিয় একজন আলোচক বটে। আমরা এই পর্যায়ে আজকে অনুষ্ঠানের মুখ্য আলোচক প্রফেসর ডক্টর তরিকুল ইসলামকে বিনীত অনুরোধ করতে চাই, বিজ্ঞ যে কিনোট স্পিকার যে আলোচনা করেছেন তার উপর আপনার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে ডক্টর শাহিন আমার বিষয়ে অনেক বেশি বেশি বলে ফেলেছেন। আসলে বাংলাদেশে আমরা যারা কাজ করি চিকিৎসা পেশায়, আমি শুরুতেই বলে নেই, ডক্টর রাহাত বলছিলেন যে উনি ক্লিনিশিয়ান, আসলে আমিও ক্লিনিশিয়ান, আমি মেডিসিনের অধ্যাপক হিসেবে আমার এখনো কাজ করছি, আমার ফেলোশিপ মেডিসিনে এবং আমেরিকা এবং রয়্যাল কলেজ, যে তিনটি রয়্যাল কলেজ, আমি তিনটি রয়্যাল কলেজেরই ফেলো, রয়্যাল কলেজ লন্ডন, এডিনবারা অ্যান্ড গ্লাসগো। আমি শুরুতে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, আমি একটু অন্য প্রেক্ষাপট দিয়ে শুরু করব, যেন আমি আলোচনাটাকে, যেগুলো আলোচনা হয়ে গেছে আমি ওই জায়গায় রিপিট করব না, তাহলে আমাদের মনে হয় বিরক্তির উৎপাদন হবে না। দেখুন, শুরুতেই যেটা বলতে চাই যে একটা পলিটিক্যাল পার্সপেক্টিভ বা একটা কান্ট্রি পার্সপেক্টিভে বাংলাদেশ এমনই একটা দেশ যেখানে কোভিড এসে আমাদেরকে জানান দিয়ে গেল যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর,
কারণ এখানে স্বাস্থ্য ব্যবস্থায় মাত্র 0.9% জিডিপির এটা খরচ করা হয়, যেখানে পৃথিবীর বহু দেশ আছে যে আপ টু 10% তারা খরচ করে। তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে থেকে আমরা এই যুদ্ধ করে যাচ্ছি, মানে ঢাল তলোয়ার ছাড়া, সেটা প্রথম ঢেউয়ে অনেকটাই প্রকাশিত হয়েছিল। আমরা অনেকটা সেই জায়গাটা সামলিয়ে উঠেছি এবং কান্ট্রি পার্সপেক্টিভে রাজনৈতিক সদিচ্ছা সরকারের শুরু থেকে না থাকলে, আমার পরিচয়ে যখন ডক্টর শাহিন বললেন যে আমি ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটির একজন সদস্য, অ্যাকচুয়ালি এটি তৈরি হয়েছে 20 এপ্রিল 2020, অর্থাৎ কোভিড শুরু হওয়ার মধ্যে যখন দেশে সাধারণ ছুটি চলছে সেই সময় এই কমিটিটা তৈরি হয়। আমরা এ পর্যন্ত 33টি সভা করে সরকারকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে এসেছি। অনেক পরামর্শ হয়তো সরকার গ্রহণ করতে পারেন নাই, সেটা সোশিও পলিটিক্যাল, যেগুলো এই কিছুক্ষণ আগে ডক্টর মাদবারও বললেন যে নানান কারণে সরকারের পক্ষে এটা গ্রহণ করা সম্ভব হয়নি, কিন্তু অনেক পরামর্শ সরকার রাতারাতি গ্রহণ করেছেন। আমি একদম লাস্ট উদাহরণটা দিব যে আমরা বিকালবেলায় আমরা মিটিং করে সরকারকে জানিয়েছি যে ভারতের সঙ্গে বর্ডার বন্ধ করতে হবে, রাতের বেলায় ঘোষণা আসছে, মানে উইদিন 6 আওয়ার্স। মানে এগুলো আমি বলার উদ্দেশ্য হচ্ছে এই যে সরকার তো ওই যে একটা কথা বলছিলেন একজনে, জীবন জীবিকাকে রক্ষা করে এই দেশে চলতে হবে, এই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের তুলনা করলে চলবে না, যেখানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কিন্তু চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে দেখেছে, সেটা আমি ওই প্রসঙ্গে যাব না, কিন্তু আমাদের এই আশেপাশের দেশ, অর্থাৎ আমি সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়ার কথা বলবো, তারা কিন্তু খুব ভালো কন্টেনমেন্ট করতে পেরেছে, তাদের আর্থসামাজিক অবস্থা আমাদের চেয়ে ভালো, কিন্তু এই এই অঞ্চলে থেকেও তারা এটা পেরেছে, কমিটমেন্ট ছিল, স্বাস্থ্য ব্যবস্থা ভালো ছিল, এই হেলথ সিস্টেম। আমাদের দেশের মানুষ ভারতে চিকিৎসা করতে যায় কেন? আমাদের দেশে ডাক্তারদের উপরে ভরসা কম তাই, অথবা এখানে অনেক ফ্যাসিলিটি নাই তাই, কিন্তু আসলে কথাটা সত্য নয়, বাংলাদেশে এখন প্রতিটি ফ্যাসিলিটি অ্যাভেলেবল এবং এখানে এক্সপার্টাইজের কোনো কমতি নাই। তারপরেও ভারতে আজকে অমন স্বাস্থ্য ব্যবস্থা থাকার পরেও চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সেটা আপনারা দেখেছেন। আমি এই জায়গায় একটা কথা না বলে পারছি না, যে একটা কথা এসছে ডক্টর রাহাতের কথায় যে ট্রায়াজ আমরা শুরু করেছি যখন বাংলাদেশে ডেঙ্গু আউটব্রেক হচ্ছে। আমি আপনাকে কেন বলছি কথাটা, ট্রায়াজে দিয়ে আমরা ডেঙ্গু থেকে আমাদের এই অভিজ্ঞতা শুরু হয়েছে। ডেঙ্গু গাইডলাইন আমাদের 3rd and 4th যে গাইড, ন্যাশনাল গাইডলাইন, এটার আমি এডিটর ইন চিফ, এবং ওই সময় থেকে আমরা ট্রেজ আমাদের জুনিয়র ডক্টরদেরকে বারবার শিখিয়েছি, যে কারণে এটা অ্যাডপ্ট করতে এইবার আমাদের খুব বেশি হলে 2 মাসের মতো বেগ পেতে হয়েছে। কারণ প্রথম দিকে ডাক্তারদের ভিতরে ভয় ছিল, নার্সদের ভিতরে ভয় ছিল, আমাদের হেলথ কেয়ার ওয়ার্কার যারা তাদের মধ্যে ভয় ছিল, গেলে আমি সংক্রমিত হলেই বোধহয় মারা যাব, যেটা পরে অনেকের বক্তব্যে চলে আসছে, আমি আর বলতে চাচ্ছি না, যে মাত্র ওই ICU-তে যায় 1% লোক, 1 থেকে 2% লোক, এই 1 থেকে 2% লোক সেটা সিভিয়ার বা ক্রিটিক্যাল যে পর্যায়েই হোক না কেন, আমি ক্লিনিক্যাল বিষয়ে এই জায়গাটায় গুরুত্ব দিয়ে কোনো কিছু বলবো না, কারণ আমি জানি এখানে চিকিৎসক যারা তারা দুজন বক্তা, আর বাকি যারা তারা বিশ্ববিদ্যালয়ে আপনারা মাস পাবলিক হেলথে পড়াশোনা করেন। তো আমি ওই জায়গায় কেন বলবো না, যে ওই জায়গায় বললে আপনাদের জন্য তেমন কোনো উপকারে আসবে না, বরং যিনি আমাদের আজকে কিনোটে স্পিকার ছিলেন উনি কিন্তু তার কথায় IPC-র কথা বলেছেন, যেটা আমাদের দেশে আমরা প্রথম ঢেউয়ে সত্যিকার অর্থে প্রয়োগ করতে পারিনি ভালোভাবে, ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল, এই যে সংক্রমণকে নিয়ন্ত্রণ করা এবং তাকে কন্টেনমেন্ট করা বা তাকে আমরা আর ছড়াতে দেব না, তার জন্য যে কন্ট্যাক্ট ট্রেসিং, কন্ট্যাক্ট ট্রেসিং এর জন্য প্রচুর টেস্ট করা,
আপনারা জানেন কিনা জানি না, নিশ্চয় জানেন চায়না কিভাবে করতে পেরেছে। চায়না যেহেতু একটা জানেন কমিউনিস্ট কান্ট্রি, রেজিমেন্টাল শাসন ছিল, চায়নাতে রাস্তায় গাড়ি থামিয়ে মানুষকে ড্রাইভিং সিট থেকে নামিয়ে তারা সোয়াব নিয়েছে। সো ট্রেসিং এর কোনো বিকল্প নাই। আমাদের এখানে সেই জিনিসটায় আমরা ঘাটতি থাকার জন্য মনে হয় কি কোভিড মানেই হচ্ছে চিকিৎসা, কিন্তু আসলে কিন্তু তা নয়। চিকিৎসা তো সবার শেষে, মানে আমি যখন কন্টেইন করতে পারলাম না তারপরেও যে শতাংশ রুগী হাসপাতালে ভর্তি হতে বাধ্য হলো তাদের চিকিৎসাটা হচ্ছে আমার এক কাজ, সেইটার সংখ্যা অল্প বিধায় আমরা বেঁচে গেছি। যদি এমন হতো, এটা আপনারা জানেন হয়তো অনেকে জানেন, ডাক্তাররা তো নিশ্চয় জানেন যে এটা সার্সকপ টু যেটা সার্সকপ ওয়ান বা মার্সকপ, তার ফ্যাটালিটি তো হচ্ছে অনেক বেশি ছিল। এখানে যদি ফ্যাটালিটি অনেক বেশি থাকতো তাহলে তো লক্ষ লক্ষ মানুষ, আমরা জানি যে অলরেডি প্রায় 30 লক্ষ লোক মারা গেছে, অলরেডি হয়তো 1 কোটি মানুষ মারা যেত। তাহলে চিকিৎসা যত না বেশি জরুরি তার চেয়ে বেশি জরুরি আইপিসি। এবং আপনি দেখেন যে এটা মানে বলতেও খারাপ লাগছে, ভারতে যখন এরকম চরম একটা আউটব্রেক এখন যেটা চলছে, তখন বেনাপোল থেকে 10 জন কোভিড পজিটিভ রোগীকে যশোর হাসপাতালে ভর্তি করা হলো। এই হচ্ছে সেই বাঙালি যারা রাতের বেলায় এই 10 জনই হাসপাতাল থেকে পালিয়ে চলে গেল। তারা মনে করছে বিশাল কোনো একটা অন্যায় হয়ে গেছে, আমাদের শাস্তি হতে পারে, অথবা তারা মনে করছে এটা কোনো ব্যাপার না। তারপরে পুলিশ তাদেরকে ধরে নিয়ে এসে আবার তাদেরকে ওখানে ভর্তি করেছে। এখন প্রশ্ন, ও যে বাড়ি গিয়েছিল, ও বাসে চড়েছে, রিক্সায় চড়েছে, গ্রামের লোকের সাথে কথা বলেছে, বাড়ির লোকের সঙ্গে মিশেছে, দিস আর কন্টাক্ট, এবং সে যতজনকে সংক্রমণ করা সম্ভব তাদেরকে সংক্রমণ করে করে আলটিমেটলি সে কিন্তু স্পয়েল করলো সোসাইটিটাকে। তাদের ব্যাপারে অবশ্যই IDCR 4-5 দল বিভিন্ন জায়গায় গিয়ে দে আর ট্রাইং টু ডু দিস। আমার প্রথম অধ্যায় ছিল দেশ, দ্বিতীয় অধ্যায় ছিল সোসাইটি। সোসাইটিতে আমি জানি যে ডক্টর মাদবর সোশ্যাল এবং মোস্টলি উনি PTSD নিয়ে বেশি বলেছেন, অন্যান্য কথা বলেছেন, খুব চমৎকার বলেছেন। পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার আমাদের হচ্ছে, দেখেন 13 মাস ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বাচ্চা কাচ্চাদের কি অবস্থা, মানে ইয়াং ছেলে পেলে ঘরে কতক্ষণ থাকবে, অবশ্যই। কিন্তু কেন মানুষ, আমরা আমি ডক্টর শাহিন যখন বলছেন যে আমি প্রায় টেলিভিশনে কথা বলি, বলতে বাধ্য হই কারণ এরা এতবার করে মানে পিছনে লেগে থাকে, আমরা কেন আমাদের মানুষজনকে কনভিন্স করতে পারলাম না টু রিমেইন অ্যাট হোম, কেন পারলাম না? পারলাম না যদি মোটা দাগে বলি তাহলে আমি বলবো যে আমাদের যারা জনপ্রতিনিধি, যারা নির্বাচিত প্রতিনিধি, শহরের ক্ষেত্রে বলেন ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার, যদি আপনি একটু দূরে যান বা একটু উঁচু স্তরে যান তাহলে আমি বলবো MP সাহেব, যদি আপনি একটু নিচের দিকে যান তাহলে আমি বলবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কোথায় তারা? তারা কেন জনগণকে বুঝাতে পারছেন না মাস্ক না পরলে তুমি একা মরবে তাই নয়, তুমি আরো 10 ঘর নিয়ে মরবে? তাহলে এই জায়গাটার দায়িত্ব কিন্তু আমি চিকিৎসক, আপনি চিকিৎসক, আপনি সোশ্যাল ওয়ার্কার, হুয়েভার মেবি, আমরা কিন্তু যে জায়গাটায় সবচেয়ে বড় মার খেয়ে গেলাম সেটা হচ্ছে আমাদের এই জনপ্রতিনিধিরা, তারা কিন্তু মানুষকে ওই জায়গাটায় সেইভাবে কনভিন্স করতে পারেননি। আমলাদের দ্বারা একটা অর্ডার যদি আপনি করেন সেটা রিক্সাওয়ালা মানবে অথবা একটা পাড়ার অন্য মানুষ মানবে, এটা কখনোই হতে পারে না, এটা চাপিয়ে দেওয়ার জিনিস নয়। আপনাকে আগে কনভিন্স করতে হবে যে এটাতে এত মানে মানুষ খারাপ হয়ে যায় ভালোও হয়, কিন্তু তোমার দ্বারা আরেকজনের সংক্রমিত হবে, এই মাস্কটা তুমি ব্যবহার করো। আপনি দেন না, আপনি তো তার কাছে ভোটের জন্য যাইতেন, যাবেনও ভবিষ্যতে, তাহলে এখন নয় কেন? এবং আপনি দেখেন যে এই মানুষগুলো কেন সাবধান হয়নি। একজনে বলেছেন যে এরা আসলে ক্রাইসিস দেখেনি। বাংলাদেশ সম্পর্কে বাইরের বহু এপিডেমোলজিস্টরা অনেক মানে
খুব খারাপ মন্তব্য করেছিলেন ফার্স্ট ওয়েবে, বলেছিলেন বাংলাদেশের রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে। Whatever may be the reason, আমি চিকিৎসক হিসেবে অত ব্যাখ্যা দিতে পারবো না, তবে আমার কাছে মনে হয় বিসিজি প্লাস আদার ভ্যাকসিনেশন, ইপিআই, আদার শিডিউল হয়তো কোনো একটা রোল প্লে করেছে, যে কারণে আমাদের নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষেরা একটা ন্যাচারাল ইমিউনিটির কারণে তারা হয়তো বেঁচে গেছে, তারা হয়তো সংক্রমিত হয়ে মানে সাবক্লিনিক্যালি, তার আমরা সেরো সার্ভিলেন্সের রেজাল্ট যেটা জানি, আমরা দেখেছি বস্তিতে 74%, এটা কিন্তু গত বছরের কথা বলছি, 74% অ্যান্টিবডি তৈরি হয়েছিল বস্তিতে, আর যেটা শহরের অট্টালিকায় যারা বাস করেন তাদের 46%। তাহলে এটা দিয়ে এটা এই 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 ব্যাপারটা, এটা আমাদের দেশের জন্য মানে আমি বলবো আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত, আর অবশ্যই সরকারের একটা বিশাল ভূমিকা। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইপিআই এর উপরেই জাতিসংঘ থেকে পুরস্কার গ্রহণ করেছে, এবং এই কথাগুলো ভুলে গেলে চলবে না। এবার আসি প্রফেশনাল দিকে। দেখেন আমি যেহেতু ওইগুলো কথাই গেলাম না যে গরিব মানুষ লকডাউন দিলে কি হবে, এগুলো আমার মনে হয় যে আমাদের ফরহাদ সাহেব অনেক সুন্দর করে বলেছেন। প্রফেশনাল পার্ট যেটা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্রফেশনাল পার্টে অ্যাডমিনিস্ট্রেটর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কারণ তিনি যদি লজিস্টিক, ফিজিশিয়ান, নার্স, আদার হেলথ ওয়ার্কার এগুলো সবাইকে একটা প্ল্যাটফর্মে সেট না করতে পারেন, তিনি যদি তার ওই জায়গায় পরিচালকের ভূমিকা পালন না করতে পারেন, তাহলে চিকিৎসকরা, জানেন আপনি বাংলাদেশে বাংলাদেশের সব সেক্টর কিন্তু প্রণোদনা নামে বিষয়টি নিয়ে হজম করে বসে আছে। আমাদের 150 জনের অধিক চিকিৎসক কোভিডে মারা গেছে, মাত্র একজন চিকিৎসক মাইনউদ্দিন যে প্রথম এটাতে প্রাণ দিয়েছিল, সিলেট মেডিকেল কলেজের মেডিসিনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও আমাদের ছাত্র, এই একটি পরিবারকেই শুধুমাত্র প্রণোদনাটা দেওয়া হয়েছে মৃত্যুর জন্য, আর কেউ এটা পায়নি। আমাদের ডাক্তাররা প্রণোদনার জন্য বসে না থেকে এখনো তো হাসপাতালে মানে দিনান্তর সকাল থেকে রাত পর্যন্ত, প্রথম দিকে তো মানে ইয়েতে হোটেলে রাখার একটা প্রভিশন ছিল, সেই সমস্ত কিছু তুলে দেওয়ার পরে চিকিৎসকরা একবারও বলে নাই যে আমি ডিউটি করব না বা আমি চাকরি করব না। হ্যাঁ বলছে, কে বলছে? বাচ্চাটি বলছে বাবা তুমি যেও না, মা বলছে যে তার মেয়েকে তোমার চাকরি করার দরকার নেই, বিকজ দে আর আফ্রেড। ডক্টর মতবার যেটা বলছিলেন, সোশ্যাল ইনসিকিউরিটি, যে এটা হয়ে গেলে তুমি বাসায় নিয়ে আসবে, আমরা এফেক্টেড হব, আমরা মারা যেতে পারি। শুরু দিকে এমনও হয়েছে ডাক্তারদের যারা বাড়ি ভাড়া দিয়েছেন তারা নোটিশ দিয়ে দিয়েছেন বাড়ি ছাড়ো। সো আমরা কিন্তু এগুলো দেখে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। এই সেকেন্ড ওয়েভের আজকে যদি বলি, আজকে সবচেয়ে কম সংখ্যক শনাক্ত, কম সংখ্যক মৃত, এই কালকেও তাই ছিল 57-60 সামথিং লাইক দ্যাট। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক কিছু মানে আমাদের কনস্ট্রেইন্টের মধ্যে থেকে আমরা উই আর রেন্ডারিং আওয়ার মোস্ট এবং হাইয়েস্ট সার্ভিস টু দ্য নেশন ডক্টররা, এবং আমাদের সাথে সাথে শুধু ডক্টর না, যত অন্যান্য সেবা ধর্মী বাহিনী আছেন, পুলিশ বলেন, র‍্যাব বলেন, সাংবাদিক বলেন, এভরিবডি, কিন্তু অনেককেই আমরা এখানে দেখতে পাই না, তখন আমাদের মনে অনেক কষ্ট হয়। আর ট্রিটমেন্টের বেলায় যদিও আমি এখানে বলার কথা না বলেছি, তারপর আমি একটা কথা বলি বলবো, অক্সিজেন একটা ইম্পর্টেন্ট ইস্যু। উইদাউট অক্সিজেন যখন সিভিয়ার অথবা ক্রিটিক্যাল সিচুয়েশন হবে, আপনি তাকে লো মলিকুলার ওয়েট হেপারিন, স্টেরয়েড, রেমডেসিভির দিলেন কি না দিলেন সেটা প্রশ্ন পরে, আগে তার ওই 90% স্যাচুরেশনকে তুলে 94-95 আনতে হবে। তার জন্য 2 লিটার, 4 লিটার, 6 লিটার, মাস্কে কখন, এনআইভিতে কখন, হাই ফ্লোতে কখন, এগুলো সব আমাদের ডাক্তাররা জানে, এবং এখন ম্যানেজমেন্ট অবশ্যই আগের যে কোনো সময়ের চেয়ে চমৎকার ম্যানেজমেন্ট হচ্ছে, বিধায় আরো অনেক মানুষ মারা যেতে পারত,
যারা দেরিতে আসছেন, ওই যে একটু আগে একজনে বলছিলেন যে হসপিটালের গেটে মারা গেছে, অর্থাৎ বাড়িতে সে হয়তো 5টা দিন ধরে সে হাইপক্সিয়াতে তার অনেক মাল্টি অর্গান শাটডাউন করে নিয়ে এসে যখন হাসপাতালের গেটে মারা যায়, তখন ওই চিত্রটাই আমরা দেখি, কিন্তু ওর ফ্ল্যাশব্যাক কিন্তু আমরা দেখি না। একবার যদি হাসপাতালে ভর্তি হতে পারে, তারপরে হাসপাতালে কি করতে হবে, এটা আমাদের ন্যাশনাল গাইডলাইন 9th edition, আমরা বারবার গাইডলাইন চেঞ্জ করেছি, কেন, পৃথিবীর সঙ্গে এর একটা সমন্বয় রেখে, যে এটা যেন আপ টু ডেট থাকে। আমি সর্বশেষ দুটো কথা বলে শেষ করব, কারণ আপনারা, আমি জানি অনেক কথা এখানে বলা হয়েছে, যে পৃথিবীর উন্নয়ন মানে উন্নতশীল দেশ 10টা দেশ যাদের কাছে 75% ভ্যাকসিন, যাদের প্রতি 4 জনে 1 জন ভ্যাকসিন নিয়েছেন বা নেওয়ার তাদের সুযোগ আছে, 100টি দেশে মাত্র 25% ভ্যাকসিন, যেখানে 500 জনে 1 জন ভ্যাকসিনের সুযোগ পাবে। বাংলাদেশে আমার মনে হয় যারা এই অনুষ্ঠানে একটু সিনিয়র আছেন, আমি সহ আমরা সবাই 2য় ডোজ ভ্যাকসিন পেয়েছি। আমি কল্পনা যখন করি তখন মনে করি যে বাংলাদেশ যেখানে অবস্থান করে, মানে ওয়ার্ল্ড ইকোনমি বলেন, অন্যান্য লিস্টে বলেন, সেখানে বাংলাদেশের এই প্রথম 10টা দেশের মধ্যে আসার কথা না। আমি বলবো এখানে অবশ্যই প্রধানমন্ত্রীর কূটনীতি এবং তার একটা সময়োচিত পদক্ষেপ, এবং এই যে অ্যাস্ট্রাজেনেকার সিরাম ইনস্টিটিউট থেকে যেটা নিয়ে আসা, পরবর্তীতে ভারতের যে এখন নিজের অবস্থা যা, ভারত কখনোই বাংলাদেশকে এই মুহূর্তে ভ্যাকসিন দিতে পারবে না, এটা তো ভারত নিজেও জানতো না, আমরাও জানতাম না। আমরা জানি আমরা 3 কোটি ডোজের অ্যাডভান্স পেমেন্ট করেছি, কিন্তু হোয়াট দে উইল ডু, আপনি এখন চিৎকার করে তো আর মানুষ মেরে ফেলতে পারবেন না। তাহলে সাথে সাথে স্পুটনিক, সিনোফার্ম এদের সঙ্গে, তারপরে বাংলাদেশে খুব শীঘ্রই আপনার ফাইজার বায়োনটেকের 1 লক্ষ, চায়না থেকে 5 লাখ, কোভ্যাক্সিনের থেকে আসছে, আমি মনে করি কোথাও এটা থেমে থাকবে না। যে কারণে আমরা পরামর্শ দিয়েছিলাম যে ফার্স্ট ডোজ ভ্যাকসিন এখন বন্ধ করা হোক, কারণ আমরা 2য় ডোজের যারা পাওয়ার যোগ্য তাদের যেন এই জায়গাটা, তারা যেন অন্তত এটা মনে না করে যে আমি তো 2য় ডোজ পেলাম না, সেজন্য তাদের এটা মজুদ রেখেই ফার্স্ট ডোজটা বন্ধ করা হয়েছে। যখন আবার এগুলো আসবে অবশ্যই এই জায়গাটা, আপনারা জানেন যে ভ্যাকসিন নিয়ে যে জিওপলিটিক্স, এই জিওপলিটিক্সে কে কাকে ঘায়েল করতে পারে, আমি ডাক্তারি অনেকগুলো ভাষার কথা এখানে আপনাদের বলবো না, শুধু হেডলাইন গুলো বলবো। অ্যাস্ট্রাজেনেকা খারাপ, এটা যেমন জনসন অ্যান্ড জনসন বলছে, জনসন অ্যান্ড জনসন যেই বাজারে আসছে বলছে না তোমরাও খারাপ, কেন তোমাদের এটা দিয়েও কারো কারো থ্রম্বোটিক এফেক্ট হয়েছে। সো এই ভ্যাকসিন যারা আবিষ্কার করে, এরা তো সবাই আসলে বেনিয়া, সবাই তারা ব্যবসা করতে চায়, এবং এই সুযোগে যারা ব্যবসা করতে চায় তারা একে অপরকে কে কাকে ডাউন করতে পারে, অ্যাকচুয়ালি এইটাই তাদের মানে মূল নীতি। সেই জায়গা থেকে আমরা মানুষ বাঁচানোর জন্য আমরা যেন সময় মতো ভ্যাকসিনটা পাই, এবং আমরা মানুষকে একটা কথাই খালি এখানে বলবো, আপনারা যারা শুনছেন অনেকেই চিকিৎসক নন, দেখেন ভ্যাকসিন দিলে কি লাভ, এইটা যদি আপনার প্রশ্ন হয় আমি বলবো ভ্যাকসিন দিলে লাভ হচ্ছে এই, ভ্যাকসিন দিলে আপনি 70% এই আমি অ্যাস্ট্রাজেনেকার কথাই বলি, 70% প্লাস প্রোটেক্টেড থাকবেন, আর যদি আপনি তারপরেও ইনফেক্টেড হন, আমরা পাচ্ছি সেকেন্ড ডোজের পরেও ইনফেক্টেড, 95% হসপিটালাইজ হতে হবে না, অর্থাৎ মাইল্ড টু মডারেটে থাকবেন, 5% যদি ভর্তিও হন আপনি ক্রিটিক্যালে যাবেন না, অর্থাৎ আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকবে না। এই কারণেই ভ্যাকসিন না নেওয়ার কোনো যুক্তি কোথাও খাড়া করা যাবে না, এটাই আমার শেষ কথা। আমি মনে করি যে আপনারা আমাকে এখানে ডেকে আমি নিজে সম্মানিত বোধ করছি, আর আজকে অনেক এখানে জ্ঞানীগুণী ব্যক্তিরা ছিলেন যাদের সামনে আমি এই কথাগুলো বলতে পারলাম। আমি জানি সময়ের কনস্ট্রেন্ট আছে, তারা বিশ্ব সময় আছে রমজান মাস, না হলে সবসময় তো ওয়েবিনারে প্রেজেন্ট করতে থাকি, মানে মাল্টিমিডিয়ায় প্রেজেন্ট করি, এখন তো এখানে যেটা বললাম এটা উপস্থিত বক্তৃতা দিলাম,
আমি যদি এখানে কোনো আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন সেটুকু আমার অনেক প্রাপ্তি। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, স্টে হোম স্টে সেফ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক প্রফেসর ডক্টর কাজী তরিকুল ইসলাম, আপনার অত্যন্ত মূল্যবান প্রাণবন্ত আলোচনা করার জন্য। আপনি অত্যন্ত স্পষ্ট করে চমৎকারভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং আপনার আলোচনার সূত্র ধরে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্ব এবং সময় উপযোগী যে পদক্ষেপ তার আমরা প্রশংসা করতে চাই। তিনি শুধু ভ্যাকসিনের ক্ষেত্রে নয়, কোভিড-19 কে মোকাবেলা করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দক্ষ নেতৃত্বের পরিচয় দিয়েছেন, ডেফিনেটলি তার ফলশ্রুতিতেই আজকে বাংলাদেশের মতো একটি আন্ডার ডেভেলপ লিস্ট ডেভেলপ যেভাবেই বলি না কেন আমরা কিন্তু আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা সক্ষম হয়েছি। আমরা বিশ্বাস করি আপনার আলোচনার মধ্য দিয়ে আমাদের যারা দর্শক তারা অনেক উপকৃত হয়েছেন। প্রিয় সুধী, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এবার আমাদের অনুষ্ঠানের সভাপতির বক্তব্য শুনবো। আমাদের সাথে আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন জনাব লিয়াকত আলী শিকদার, দেশের অত্যন্ত জনপ্রিয় একজন রাজনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এর ছাত্র জনাব লিয়াকত শিকদার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান এবং তিনি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েই বিশ্ববিদ্যালয়কে নতুন ভাবে সেলে ডেলে সাজিয়েছেন, সে আলোচনা করার সুযোগ আমাদের নেই। আমি বিনীতভাবে আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব লিয়াকত শিকদারকে তার সভাপতির বক্তৃতা প্রদান করার জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি, আজকের অনুষ্ঠানের ধন্যবাদ অধ্যাপক ডক্টর এম শাহিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডাস্টেড ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য, আমি ধন্যবাদ জানাচ্ছি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাস্টার অফ পাবলিক হেলথ MPH প্রোগ্রামের সম্মানিত শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, তারা আজকের এই ওয়েবিনার আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়েবিনার অন কোভিড-19 সিচুয়েশন ইন বাংলাদেশ, হাউ টু অ্যাড্রেস। আজকের কিনোট স্পিকার ডক্টর ফরহাদ আলী খান, যিনি স্টকহোম থেকে যোগ দিয়েছেন সুইডেনের অ্যাডাস্টের অ্যাডজান্স ফ্যাকাল্টি, ঢাকা মেডিকেল কলেজের সাবেক ছাত্র এবং ঢাকা মেডিকেল কলেজের একসময় যিনি নির্বাচিত ভিপি ছিলেন। আমরা অ্যাডাস পরিবারের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি দেশের বিশিষ্ট চিকিৎসক, কোভিড-19 বিষয়ক জাতীয় পরামর্শ কমিটির সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর কাজী তরিকুল ইসলামকে, যিনি তার মূল্যবান মতামত দিয়ে আজকে এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন। অধ্যাপক ডক্টর গোলাম এম মাদবর, তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে যোগ দিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। ডক্টর গোলাম রাহাত খান, যিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে বর্তমান কোভিড-19 পেশেন্টদের চিকিৎসা দিচ্ছেন এবং বিশেষ করে ICU চিকিৎসা যিনি একজন বিশেষজ্ঞ, আমি তাকে ধন্যবাদ জানাই। আজকে এখানে বিশেষজ্ঞরা বক্তব্য রেখেছেন, এই বিষয়ে আমি আর তেমন কোনো বক্তব্য রাখতে চাই না। আমাদের সম্মানিত কিনোট স্পিকার, তিনি যে সমস্ত বিষয় এনেছেন, তিনি শর্ট টার্ম এবং লং টার্ম ভিশন নিয়ে কথা বলেছেন। তার কথায় আমরা বুঝতে পেরেছি আমাদের সরকারকে, মাননীয় সরকারকে, সমাজকে, যেমন আজকে যেমন সংক্রমণে ঊর্ধ্বগতি, এখন যেভাবে আমাদের কাজ করতে হবে, পাশাপাশি আমাদের শৈথিল্য, এই সংক্রমণ কমে গেলে আমাদের কোনোভাবেই শৈথিল্য প্রদর্শন করা যাবে না। আমরা খুব দ্রুত বা হঠাৎ এই করোনা ভাইরাস থেকে বাংলাদেশ বা বিশ্ব পুরোপুরি মুক্ত মুক্ত হয়ে যাব, এ ধরনের চিন্তা করলে আমাদের ভবিষ্যতে আবারও
আরো বড় ধরনের ক্ষতির সম্মুখীন বা বিপর্যয়ের সম্মুখীন আমরা হয়তো হতে পারি। এই জন্য আমাদের শর্ট টার্ম পাশাপাশি লং টার্ম ভিশন নিয়ে এগোতে হবে। আমরা ইতিমধ্যে আমাদের কিনোট স্পিকার বলেছেন আমরা আমাদের লাইফস্টাইলে অনেক পরিবর্তন এনেছি, এই পরিবর্তনের যে অভ্যাস আমরা করেছি এই অভ্যাসকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। আমাদের ব্যক্তিগত সুরক্ষা বাড়াতে হবে, আক্রান্তদের যে চিকিৎসার সুযোগ সুবিধা বাড়াতে হবে, এবং তিনি হার্ড ইমিউনিটি বা কমিউনিটি ইমিউনিটির কথা বলেছেন, আমরা যাতে দ্রুত সেই গোল অ্যাচিভ করতে পারি সেজন্য আমাদের কাজ করতে হবে। বিশেষ করে বড় একটি চ্যালেঞ্জ হয়েছে নানা মিউটেশনের মাধ্যমে নতুন নতুন ভ্যারিয়েন্ট আসছে। আজকে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে, না এর আগে নানা ভ্যারিয়েন্ট ছিল, এবং নতুন নতুন ভ্যারিয়েন্ট মোর ডেডলি মোর ফ্যাটাল হচ্ছে। এজন্যে এর চিকিৎসা বা এর প্রিভেনশন কন্ট্রোল খুব কঠিন হয়ে যাচ্ছে চিকিৎসকদের জন্য এবং রাষ্ট্রের জন্য। এই লকডাউনের প্রসঙ্গে এসেছে, লকডাউনই শুধুমাত্র বিশ্বে ইতিমধ্যে বিভিন্ন আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার গত বছরই বিভিন্ন সময় লকডাউন দিয়ে এটা এই সংক্রমণ কমিয়ে আনার ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করেছে। এবছরও লকডাউন চলছে, লকডাউনই একমাত্র সমাধান নয়, কারণ আমাদেরকে দেখতে হবে বাংলাদেশ হচ্ছে একটি ইউনিক কান্ট্রি, প্রায় 17 কোটি মানুষের বসবাস এদেশে, আমাদের ছোট্ট এই ভূখণ্ডে। আমাদের একদিকে যেমন আমাদের স্বাস্থ্য COVID-19 এই সংক্রমণ থেকে আমাদেরকে জাতিকে রক্ষা করতে হবে, পাশাপাশি আমাদের ব্যবসা বাণিজ্য অর্থনীতি, আমাদের শিল্প কল কারখানা, আমাদের আমদানি রপ্তানি, আমাদের সমস্ত সেবা নাগরিক সেবা এগুলোও কিন্তু বজায় রাখতে হবে, দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে হবে। এই জন্য সরকার একদিকে হেলথ প্রফেশনালদের মতামত নিচ্ছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিচ্ছেন, পাশাপাশি ব্যবসা বাণিজ্য অর্থনীতির সাথে যারা সংশ্লিষ্ট তাদের মতামত নিয়ে একটি সমন্বিত কার্যক্রম এই বর্তমান সরকার চালিয়ে যাচ্ছেন। আশা করি আমরা অচিরেই এই পরিস্থিতির আরো উন্নতি দেখতে পারব। আজকে বক্তাদের বক্তব্যে যেটি উচিত এসেছে, বাংলাদেশ একটি সৌভাগ্যবান দেশ, এবং আমরা অনেক সৌভাগ্যবান যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কূটনৈতিক এবং তার দক্ষ ভিশনারি নেতৃত্বের জন্য আমরা পৃথিবীর প্রথম কয়েকটি দেশের মধ্যে আমরা অন্যতম যারা আমরা করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে পেরেছি। বা উন্নত অনেক বিশ্ব ভ্যাকসিন পাওয়ার আগেই বাংলাদেশ ভ্যাকসিন পেয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি কৃতজ্ঞ, পাশাপাশি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা সিরাম ইনস্টিটিউট প্রতি আমরা কৃতজ্ঞ। ইতিমধ্যে যেহেতু ভারতে সংক্রমণের ঢেউ, ভারত আজকে বিপর্যস্ত, সেখানে ভারতের পক্ষে যেটি আমাদের আলোচকরা বলেছেন, এই পরিস্থিতির জন্য আমরাও তৈরি ছিলাম না, ভারতও তৈরি ছিল না। যখনই ভারতের এই পরিস্থিতি তৈরি হয়েছে, জননেত্রী শেখ হাসিনার সরকার তারা ভারতের পাশাপাশি আমরা ইতিমধ্যে রাশিয়ান স্পুটনিক ভি এবং চায়নার সিনোফার্ম সহ অন্যান্য ভ্যাকসিনগুলো, যেগুলো অ্যাভেলেবেল ভ্যাকসিনগুলো আমরা আমাদের সরকার আমদানির পাশাপাশি বাংলাদেশেও অতি দ্রুত সেটি কিভাবে বাংলাদেশের কিভাবে ম্যানুফ্যাকচার করা যায় সেই ব্যবস্থা তারা নিয়েছেন। এবং কোভ্যাক্স থেকে আমরা কিছু বেশ কিছু ভ্যাকসিন আমরা পাবো আমরা আশা করছি। আমি আশা করছি আমরা দ্রুত বর্তমান সরকার আরো তড়িৎ পদে পদক্ষেপ নিয়ে দ্রুত, যেহেতু আমাদের অনেক বড় জনগোষ্ঠী, আমাদের জনগোষ্ঠীর একটি বড় একটি অংশকে যদি আমরা ভ্যাকসিনেটেড করতে পারি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ একটি সেফ জোনে দ্রুত পৌঁছে যেতে পারে। কিন্তু আমাদের ভ্যাকসিনেশনের যেমন আমাদের বাড়াতে হবে, আমাদের টেস্টিং বাড়াতে হবে, পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষার জন্য আমাদের নিজেদেরকেই সচেতন থাকতে হবে। যে সচেতনতা আমরা অর্জন করেছি সেই সচেতনতা থেকে আমরা যেন আর পিছনে ফিরে না যাই। এখানে আরো একটি বিষয় এসেছে, শুধুমাত্র যার প্রয়োজন তাকেই হাসপাতালে ভর্তি করতে হবে, করোনা হলেই তাকে হাসপাতালে ভর্তি করতে হবে এটি কোনো মানে নেই। কারণ এই বিশেষজ্ঞরা বলছেন 85-90% লোক বাসায় থেকে ভালো হয়ে যায়, আবার যারা হাসপাতালে যায় তাদের সবাইকেই এইচডিউতে নেওয়ার প্রয়োজন নেই, এবং শুধুমাত্র 1-2% 1-2% রোগীকে আইসিইউতে নিতে হবে। এক্ষেত্রে চিকিৎসকদেরকে সতর্ক থাকতে হবে যেন আমরা আমাদের মেডিকেল ব্যবস্থাকে কোনোভাবেই আমরা বিপর্যস্ত করে না ফেলি, আর অহেতুক ওষুধ খাওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। আমাদের COVID-19 দীর্ঘদিন চলছে এই সংক্রমণ, ব্যবসা বাণিজ্য বিপর্যস্ত হয়েছে, অনেকেই জবলেস হয়েছেন, এই যে ফিয়ার বা এই যে অ্যাংজাইটি, এই ডিসঅর্ডার এটি সমাজে নানা ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার সৃষ্টি করেছে, মেন্টাল হেলথ আমাদের নিয়ে আমাদের সমস্যা হচ্ছে। আমাদের এজন্যে
আমাদের নানা ধরনের এই যেহেতু অর্থনীতি সারা বিশ্বে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের ইনকাম লুজিং হচ্ছে, আনএমপ্লয়মেন্ট হচ্ছে, বিজনেস লুজ হচ্ছে, স্বাভাবিক আমাদের ইমোশনাল ডিসঅর্ডার বেড়ে গিয়েছে। এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, পরিবারের সদস্যদের মধ্যে সলিডারিটি বৃদ্ধি করতে হবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী আমাদের অধীনস্থ যারা আছেন সবার সাথে আমাদের মানসিক সম্পর্ক বাড়াতে হবে। আমরা যদিও ফিজিক্যালি একটু দূরে সরে গিয়েছি, কোভিড নাইনটিন আমাদেরকে আমাদের প্রিয়জন থেকে বিচ্ছিন্ন করেছে, আমরা প্রিয়জনদের কাছ থেকে দূরে আছি এবং প্রিয়জনদের থেকে দূরত্ব মেনটেন করাটাই এই এই মুহূর্তে আমাদের সকলের কর্তব্য, কিন্তু আমাদের মানসিক নৈকট্য বৃদ্ধি করতে হবে। সবাই সবার সাথে মানসিকভাবে যদি আমরা সাপোর্ট দিতে পারি, তাহলে আমরা চিকিৎসকদের কাজ আমরা অনেক সহজ করে দিতে পারবো। আশা করি আমরা মানসিক নৈকট্যের মাধ্যমে এই লোনলিনেস আইসোলেশন থেকে আমরা মুক্তি পাব। আমাদের মানবিক মূল্যবোধের বিকাশ এখানে এখানে শুধুমাত্র চিকিৎসকের দায়িত্ব নয়, মানবিক মূল্যবোধের বিকাশের মাধ্যমে আমরা এই এই পরিস্থিতি থেকে উন্নতি লাভে সরকার এবং রাষ্ট্রকে অনেক সাহায্য করতে পারি। এখানে আরেকটি প্রসঙ্গে এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ইতিমধ্যে বিভিন্নভাবে সাধারণ মানুষকে, নিম্ন আয়ের মানুষকে, ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের সবাইকে প্রণোদনার ব্যবস্থা দিয়েছেন, প্রণোদনা দিয়ে যাচ্ছেন। আমরা আশা করি এই প্রণোদনা অব্যাহত থাকবে এবং বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের জন্য এই প্রণোদনা আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। জননেত্রী শেখ হাসিনা সরকার সাধারণ মানুষের কল্যাণের জন্য একযুগ ধরে কাজ করে যাচ্ছেন এবং এই জন্যই বাংলাদেশ আজকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আশা করি সাধারণ মানুষদের এই কল্যাণে বর্তমান সরকার আরো বেশি কাজ করবে। আমাদের আরেকটি বিষয় এসেছে, জনপ্রতিনিধিদেরকে যারা দেশের নির্বাচিত জনপ্রতিনিধি সমস্ত জায়গায় সমস্ত লেভেলে, তারা যদি সমাজের কে সচেতন করার জন্য, তারা যদি মানুষকে সামাজিক সুরক্ষা, ব্যক্তিগত সুরক্ষা বৃদ্ধি করার জন্য, মাস্ক পরার জন্য, সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য তারা যদি উদ্বুদ্ধ করেন, তারা যদি জনগণকে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আরো বেশি উদ্বুদ্ধ করেন, তাহলে এই পরিস্থিতি মোকাবেলা সরকারের জন্য এবং সমাজের জন্য আরো দ্রুত এই সরকার এবং সমাজ এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে। আরো একটি বিষয় এসেছে, বাংলাদেশের যে সাফল্য, এই সাফল্যের কথা বলতে হবে। আজকে ইপিআই বিসিসি সহ যে বিভিন্ন টিকার যে সাফল্য, আমাদের দেশের প্রায় সকল জনগোষ্ঠীকে আমরা যেই এই টিকার আওতায় আনতে পেরেছি, হয়তো এটিও আজকে বাংলাদেশের সংক্রমণের হার কম হওয়ার অন্যতম কারণ। আশা করি আমাদের অক্সিজেন সরবরাহ স্বাভাবিক থাকবে। এই ইতিমধ্যে সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, ভারতের সাথে সীমান্ত অনেকটাই বন্ধ। আজকে এটা একটি বাংলাদেশের নিকটতম প্রতিবেশী, তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য চলাফেরা অবাধ, সেইখানে আজকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। সরকারের সংক্রমণ কমিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ কাজ করেছেন আমাদের চিকিৎসক, নার্স, চিকিৎসা কর্মী সবাই এই সংক্রমণে, এই কোভিড নাইনটিন সিচুয়েশনে তারা জীবন বাজি রেখে লড়াই করছেন। আমাদের পুলিশ, আমাদের ব্যাংক, আমাদের বিদ্যুৎ বিভাগ, জরুরি সেবা সকল বিভাগ, তারা ফ্রন্টলাইনাররা আজকে এই এই বিপদে যে জনগণের পাশে দাঁড়িয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা যদি আজকের আলোচনায় যে সমস্ত বিষয় উঠে এসেছে, আমরা যদি এই সমস্ত উপদেশগুলো মেনে চলতে পারি, ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই বাংলাদেশ এই পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে এবং একটি সুস্থ স্বাভাবিক পর্যায়ে আমরা পৌঁছতে পারবো। আশা করি আমরা আমাদের ভ্যাকসিন দ্রুত, আরো বিভিন্ন সোর্স থেকে ভ্যাকসিন আসবে, আমরা একটি বিরাট জনগোষ্ঠীকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে খুব দ্রুতই বাংলাদেশের সবকিছু স্বাভাবিক করে ফেলতে পারবো। আমরা জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রতি কৃতজ্ঞ, আশা করি তার সরকারের এই সাফল্য অব্যাহত থাকবে। এবং আরেক জিনিস মনে রাখতে হবে, লকডাউনই একমাত্র সমাধান নয়, মানুষের সাধারণ মানুষের বিষয়গুলো সরকার শুধুমাত্র হেলথ প্রফেশনাল বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দিকে কথা শুনলেই রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, সাধারণ মানুষের কথাও তাদেরকে ভাবতে হবে এবং সেইভাবেই বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে। আশা করি আমাদের এই আলোচনা যদি কোনো মানুষের, সাধারণ মানুষের কোনো কাজে লাগে, কারো কোনো কাজে লাগে, আমাদের এই আলোচনাই তাহলে সার্থক হবে। সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ অনুষ্ঠানের মাননীয় সভাপতি। আপনি পাবলিক হেলথ এক্সপার্ট না হয়ে অত্যন্ত চমৎকার ভাবে সামারাইজ করে চমৎকার একটি বিশ্লেষণ আপনি দিয়েছেন। আশা করি আপনার
এই বিশ্লেষণের মধ্য দিয়ে আজকের যারা আমাদের ভিউয়ার, যারা আমাদের সাথে দীর্ঘ সময় যুক্ত ছিলেন, তারা অবশ্যই উপকৃত হবেন। প্রিয় দর্শক, আমরা করোনা পরিস্থিতি এবং এক্ষেত্রে বাংলাদেশের করোনা পরিস্থিতি এবং এক্ষেত্রে করণীয় কি, আমাদের দায়িত্ব কি, এ বিষয়ে আমরা দীর্ঘ আলোচনা শুনেছি আমাদের কিনোট স্পিকার, আলোচক, বিজ্ঞ আলোচক বৃন্দ এবং মুখ্য আলোচক এবং সর্বপতি সভাপতি মহোদয়ের বক্তব্য শুনেছি। আশা করি যে আলোচনা থেকে আমাদের যারা দর্শক তারা অবশ্যই তারা উপকৃত হবেন। আমি 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 ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক প্রফেসর ডক্টর তারিকুল ইসলাম, আলোচক হিসাবে ছিলেন প্রফেসর ডক্টর গোলাম মোহাম্মদ মাদবর, ডক্টর গোলাম রাহাত খান এবং কিনোট স্পিকার ডক্টর ফরহাদ আলী খান আমাদের সাথে যুক্ত ছিলেন, দীর্ঘ সময় অনুষ্ঠানের সভাপতি জনাব লিয়াকত আলী শিকদার, সর্বোপরি আমাদের সাথে সারা দীর্ঘ সময় যারা যুক্ত থেকে আজকের অনুষ্ঠানকে সফল করছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা প্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের সামনে এই ঈদ যাত্রা রয়েছে, পবিত্র ঈদুল ফিতর রয়েছে এবং এই ঈদ যাত্রায় আমাদের নারীর টানে মানুষ সাধারণত ঘরে ফেরে। এই যে আমাদের মনে রাখা দরকার যে করোনা প্যান্ডামিকের যে বিষয়টি সেটি যাতে আমরা মনে রাখি, বিজ্ঞ আলোচক প্যানেল যে আলোচনাগুলো করলেন সেটি মনে রেখে আমরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা নিজে যাতে সুস্থ থাকি এবং অন্যকে সুস্থ থাকে সহায়তা করি, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ওয়েবিনারের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের সকলের জন্য শুভকামনা। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনার সন্তানকে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা দেয় না, বিজ্ঞান, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে গড়ে তোলে একজন শ্রেষ্ঠ নাগরিক হিসেবে। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ